আমার পূর্বেকার বক্তা আপনাদের সম্মুখে বিস্তারিত কথা উনি আলোচনা রেখেছেন। আমি ভাই শেষের বেলায় কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে বাপজি কোরআন হাদিসের অনুকূলে কথা বলে ইনশাল্লাহ আখির মোনাজাত করে বাড়ি যাবো। বলুন সকলে ইনশাল্লাহ। ভাই এখনো জমে হলো না, এক এক দাঁড়ি হয়ে গেল, ওই যে এক সাইডে বসে থাকলেন, এর মাঝকার গুলো ফাঁকা হয়ে গেল। ভাই একটু আসি, শোনা আমার একটু আসি। আমরা গুনাগার, আমরা সকলেই গুনাগার ভাই। একটা সুন্নাতকে জিন্দা করেনি, এটা কিয়ামতের আলামত। আসি, নবী আর আসবে না। প্রতিটা নবী বাপজি দুনিয়ার বুকে এসেছিলেন, তারা পথহারা মানুষদেরকে তাদেরকে জান্নাতের কথা নবী রসুলরা বাপজি বলে গিয়েছে। আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দাওয়াত দিয়েছেন কলমা, আবার সাহাবার মারফত বাপজি কলমার দাওয়াত দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এ দিনের দাওয়াত আমাদের সকলকে বাপজি দিতে হবে। অনেক জায়গায় তাবলিগকে বাপজি পছন্দ করে না, জানি না আপনাদের এলাকায় সে দল আছে কি না। আমাদের এলাকায় আছে বহু জায়গায় মসজিদে তাবলিগ জামাত বাপজি যেতে দেয় না, এরকম দল নাই অনেক জায়গায়, অনেক জায়গাতে আছে। নবীরা বাপজি সাহাবার মারফতে দিনের দাওয়াত দিয়েছেন। কোরআন শরীফে এসেছে যে অনেক নবী বাপজি পাখির মারফতেও কলমার দাওয়াত দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা কোরআন শরীফে এসেছে যে দিনের দাওয়াত পাখিরও মারফতে দিয়েছেন। কোরআন শরীফে আমি যে আপনাদের সম্মুখে ১৯ পারা থেকে সুরাতুন নামাল, এই যে বাপজি নামাল, এটা আরবি শব্দ। আরবিতে বাপজি পিঁপড়াকে বলা হয় নামলাতুন, আর বাংলায় আমরা অনেকে পিপিলিকা বলি, চলতি ভাষায় পিঁপড়া বলি। এখানে অনেক ওলামে কেরাম আছে। কোরআন শরীফে ১১৪টা মোট সুরা আছে, কটা বললাম ১১৪টা। তার মধ্যে থেকে বাপজি একটা সুরা এ পিঁপড়ার নামে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন, আর একটা সুরা হাতির নামে বাপজি পাঠানো হয়েছে। জানেন হাতির কোন সুরাটা বলা হয়? এই যে আলম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল বলি না আমরা, এই আলম তারা এটা সুরা ফিল বলা হয়। ফিলুন শব্দের অর্থ হচ্ছে বাপজি হাতি। কোরআন শরীফে মাকড়সার নামে সুরা আছে, জানি না আপনাদের জানা আছে কিনা। কোরআন শরীফে দেখবেন একটা আনকাবুত বলে একটা সুরা আছে, কি নাম বললাম? আনকাবুত। এই আনকাবুত শব্দের অর্থ হচ্ছে বাপজি মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়া নামও সুরা আল্লাহ দিলেন। এখানে সুরাতু নামাল, এ সুরাতে হযরত সুলাইমান নবী আলাইহি সালামের জামালার বাপজি একটা ঘটনা সেখানে তুলে ধরেছেন যে মহান রাব্বুল আলামিন নবীদের দ্বারায় দিনের দাওয়াত অনেক জিনিসকে দিয়ে বাপজি করে নিয়েছেন। আমরা সকলেই জানি যে হযরত সুলাইমান আলাইহি সালাম উনি বিখ্যাত বাপজি আপনার বাদশাহ ছিলেন। পৃথিবীতে একটাই বাদশাহ, যে বাদশাহ যে নবী বাপজি আপনার আঘাত পায়নি, সেই নবীর নাম কি একটু জোরে বলো? হযরতে এই যার নাম বললাম সুলাইমান, প্রতিটা নবী মার খেয়েছেন, কিন্তু নবী সুলাইমান আলাইহি সালাম কারো কাছে মার খেয়েছেন এরকম রেওয়াতে বাপজি পাওয়া যায় না বললেই চলে। উনি এত সুখী নবী ছিলেন। ওনার আব্বা, আমরা অনেকেই জানি ওনার আব্বার নাম ছিল হযরতে দাউদ আলাইহি সালাম, উনিও একজন বিখ্যাত নবী এবং বাদশাহ ছিলেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন আমি এক একটা নবীকে এক এক ধরনের গুণ দিয়েছিলাম, যেমন হযরতে দাউদ আলাইহি সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন শক্তি। উনি লোহাতে বাপজি হাত দিলি লোহাটা আটার মতো নরম হবে যেত। বলুন আলহামদুলিল্লাহ। যে কোনো লোহা ওনাকে আগুন দিয়ে তাপাতে হতো না, উনি হাত দিলি আটা যেমন মা বোনেরা যেমন পানি দিয়ে খমির করে সানে, আটা দুই হাত দিয়ে এমনি করে টানলে আটা লম্বা হয়ে যায়, তো ওইরকম ভাবে নবী দাউদ নবী আলাইহি সালাম লোহাতে হাত দিলি লোহা নরম হয়ে যেত। এটা ছিল নবী দাউদ আলাইহি সালামের মুজিজা। ওনারই ছেলে নবী সুলাইমান। তাহলে বাপ যদি বাদশাহ হয় তার সন্তান সুখী হবে কি হবে না বলো? এটা স্বাভাবিক। তে নবী সুলাইমান আলাইহি সালাম আল্লাহ বল
বলছেন আমি সুলাইমানকে অনেক এলেম দান করেছিলাম, হিকমত দিয়েছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। এত জ্ঞান দিয়েছিলেন, আল্লাহ নিজে বলছেন আমি সুলাইমানকে অনেক জ্ঞান দান করেছিলাম। আল্লাহ নাম করে বলেছেন কোরআন শরীফে, সুলাইমান আলাইহি সালামের কেমন জ্ঞান ছিল বাবজি কোরআন শরীফে, অন্যান্য তফসিরে কেতাবে বাবজি বেশ কয়েকটা ঘটনা দেওয়া আছে। তার মধ্যে থেকে বলা হয়েছে সুলাইমান আলাইহি সালামের মাত্র বাবজি বয়স ছিল 4 বছর। ক বছর বললাম? 4 বছর। কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন যে 4.5 বছর বয়স। ওই সময় ওনার আব্বা দাউদ নবী আলাইহি সালাম তিনি বিচার করতেন, সুলাইমান বসে বসে দেখতেন, উনি অনেক সময় বিচারকে দেখতেন করা। তো কেতাবে লিখেছে হযরত সুলাইমান আলাইহি সালাম ওই সময়তে ওনার আব্বার কাছে বসেছিলেন না, ওনার বাড়ির পেছনে দাউদ নবীর বাড়ির পেছনে বাবজি একটা পালাঙ্গা রাস্তা ধারে উনি খেলা করছিলেন। হঠাৎ করে দেখলেন সুলাইমান আলাইহি সালাম দুটো মেয়ে মানুষ বাবজি একটা বাচ্চাকে নিয়ে ঝগড়া করতে করতে সুজা দাউদ নবী আলাইহি সালাম যে ঘরে বসেছিলেন সিংহাসনে সেই দিকে চলে গেল। সুলাইমান আরো যে প্রতিবেশী অনেক ছেলে ছিল তার বন্ধু তাদেরকে নিয়ে খেলা করতে করতে দেখলেন মেয়ে দুটো ঝগড়া করতে করতে যাচ্ছে, একটা বাচ্চাকে কোলে করে নি। যে মেয়েটার কোলে বাচ্চা আছে সেই মেয়েটা তো বাচ্চাকে ধরে আছি, পাশে যে মেয়েটা হেঁটে যাচ্ছে ওই মেয়েটাকে বাচ্চাটার বাম হাতখানাকে ধরেছে। সুলাইমান আবার কিছুক্ষণ পর দেখলেন খেলা করতে করতে যেই মেয়ে দুটো ঝগড়া করতে করতে যাচ্ছিল একটা বাচ্চাকে দুজনায় ধরে, ওই মেয়ে দুটোর মধ্যে দেখা গেল যেই মেয়েটা কোলে করে বাচ্চা নিয়ে ফিরে আসছে ওই মেয়েটার মুখে হাসি, আর যেই মেয়েটা বাচ্চাটাকে ধরে নাই কোলে নাই বাচ্চাটা সেই মেয়েটা দুই চোখের কোনা দিয়ে পানি ঝরাচ্ছে, কান্না করতে করতে বেরিয়ে যাচ্ছে। সুলাইমান আলাইহি সালাম 4 থেকে 4.5 বছরের বাচ্চা খেলা করতে করতে বন্ধ করে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে দেখলে উনি চিন্তা করলেন আমি আব্বার দরবারে অনেক জিনিস দেখেছি, লক্ষ্য করে আব্বা জানে দরবারে কেউ কানতে কানতে গেলে আর কেউ কানতে কানতে ফিরে আসে না। বলুন সুবহানাল্লাহ, এটা ছিল নবী দরবার, এটা সুলাইমান আলাইহি সালাম এটা লক্ষ্য করে দেখেছিলেন। কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেলে একটা মেয়ে হাসছে আর একটা মেয়ে কাঁদছে, ব্যাপারটা কি? যে মেয়েটা কান্না করছিল সেই মেয়েটার সামনে গিয়ে সুলাইমান বলল গো মা তোমাকে কিছুক্ষণ আগে কানতে কানতে দেখলাম এই বাচ্চাটার হাত ধরেছিল, এখন আসার পথে দেখছি আব্বার দরবার থেকে ফিরে আসছো, তুমি তো বাচ্চাটা ধরে নাও, ওই মেয়েটা বাচ্চাটা কোলে নিয়ে হাসতে হাসতে যাচ্ছে আর তুমি কানতে কানতে যাচ্ছো, ব্যাপারটা কি বলো? সুলাইমান আলাইহি সালামকে ডাক দিয়ে মেয়েটা বলল এই বেটা তোকে এটা বলে আমার লাভ হবে না। বলে কেন মা? বলে তুই বাচ্চা ছেলে তুই কিছু করতে পারবি না। বলে ওগো মা যদি আমি তোমার লাভ করে দিতে পারি? বলে সুলাইমান তোর নয়, তোর দাউদ নবী আলাইহি সালাম কে হয়? সুলাইমান ছোট্ট ছেলে বললেন উনি আমার আব্বাজান হন। বলে আব্বাজান হয়? বলে হ্যাঁ। বলে তোর নাম কি? বলে আমার নাম সুলাইমান। বলে দাউদ নবী আলাইহি সালামের সন্তান তুই সুলাইমান? বলে হ্যাঁ। বলে সোর? বলে কি? বলে তোর আব্বা ন্যায্য বিচার করে দিতে পারলো না। এই সুলাইমান তোর আব্বা যা ন্যায্য বিচার করে দিতে পারলো না, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে আমি সেই দিনকে তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহ দরবারে কাঠগড়ায় বিচার দিয়ে দেব। সুলাইমান আলাইহি সালাম এই কথাটা শোনার পর মেয়ে দুটোর আদুখানা ধরে চিৎকার করে কানতে শুরু করলে। সুলাইমান বলে লগো মা আমি তোমার হাত দুখানা ধরে অনুরোধ করে বলি তুমি আমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তুমি বিচার দিও না। কারণ সুলাইমান ছোট ছেলে হলো, উনি কিয়ামতের কঠিন ময়দানের কথা ওনার আব্বার কাছ থেকে বাবজি শুনেছিলেন, সেদিন এমনই বিচার হবে। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। এই আয়াতটার বাবজি মানে আমরা প্রায় মানুষই বাবজি আমাদের জানা আছে, কিয়ামতের ময়দানে ছোট ছোট বাবজি আপনার যাররা যারা বলা হয়েছে আপনার ভালো যদি হয় সেটা দেখানো হবে,
খারাপ যদি কাজ যারা যারা করে যান সেটা আপনাকে কিয়ামতের ময়দানে বাপ দিয়ে দেখে দেওয়া হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কোরআন শরীফ যখন এই আয়াতটা নাযিল হলো আমি সাতাহাতে বুড়ো হয়ে গেছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ভয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি জানেন, কারণ প্রতিটা নবী তার সন্তানদেরকে নিয়ে বাপ যে কোরআন হাদিসের কথা বলতে। আপনারা সকলেই জানেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেন নাই, নবীজির অর্ধাঙ্গিনী বিবি আয়েশা। এই আয়েশার একটা বাপ যে ঘটনা হাদিস শরীফে এসেছে হায়াতুস সাহাবা বলে বাপ যে সে কিতাবটায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোট্টবেলাতে মাটির খেলনার কিছু পুতুল নিয়ে খেলা করতে, নবীজি আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেতেন। হযরত আয়েশার তখন বয়স বাপজি মাত্র ওই 2 থেকে 2.5 বছর হবে। নবীজিকে দেখলি আয়েশা খেলাধুলার জিনিসগুলোকে নিয়ে বাপজি তিনি আড়াল হয়ে যেতেন, লুকিয়ে পড়তেন নবীর সামনে, লজ্জাতে বাপজি দাঁড়াতে পারতেন না। মাঝে মাঝে নবী যেতেন, হঠাৎ করে একদিন রসুল চলে গেছেন আবু বাকরের বাড়িতে, আর সামনে বাপজি আয়েশা তিনি ওই মাটির খেলনার কিছু জিনিস নিয়ে খেলা করছিলেন। আল্লাহ রসুল সামনে পড়ে গেছেন, আয়েশার পালাতে পারলেন না। নবী যে আয়েশার খেলনার দিকে একটু লক্ষ্য করে দেখলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 2 থেকে 2.5 বছর, একেবারে ছোট বাচ্চা। দেখলেন ওনার কাছে একটা মাটির ঘোড়া রয়েছে, মাটির ঘোড়া। তো ঘোড়াটার দিকে নবীজি লক্ষ্য করে দেখলেন ঘোড়ার তার দুটো ডানা আছে, পাখা লাগানো আছে। আমাদের দেখেন হাল খাতা করতে গেলে অনেক সময় ক্যালেন্ডার দেয়, তো অনেক ক্যালেন্ডার দেখেন বুরাক বলে বাপজি লিখা থেকে একটা ঘোড়া ছাপানো থাকে, তাকে না বুরাক, এটা গোনা হবে বুরাকটা, কিন্তু আমরা তো অনেকে দেখি নাই। কিন্তু ওই ঘোড়ার বাপজি দেখবেন আপনার ডানা দুটো লাগানো থাকে, অনেক ঘোড়াতে দেখা যায়। তা আল্লাহ রসুল আয়েশাকে বলেন, আয়েশা আচ্ছা ঘোড়ার তো ডানা দেখতে পাওয়া যায় না, তোমার ঘোড়াতে ডানা কি ব্যাপার? আয়েশা তোমার ঘোড়ায় ডানা কেন? আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মাথাটা নিচু করে নবীজির দরবারে মাথাটা উঁচু করে বাপজি কথা বলতে পারলেন না, উনি এত লজ্জিত ছিলেন। হযরত আয়েশা মাথা কানা নিচে করে আস্তে করে বলছেন, ওগো নবী আপনার কি জানা নাই হযরতে সুলাইমান নবী আলাইহি সালাম বলে আপনার বহুদিন পূর্বে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন, যে নবী সুলাইমানের কথা আমি আপনাদের সামনে আলোচনা শুরু করে দিয়েছি। বাবা মায়েশা সিদ্দিকা বলেন, ওগো আল্লাহর নবী ওই নবী সুলাইমান আলাইহি সালামের জামানায় এক দল ঘোড়ার পাখা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী আপনার কি জানা নাই? নবীজি মুচকি হাসলেন, এটাও কিতাবে এসেছে সুলাইমান নবী জামানায় এক দলের ঘোড়ার পাখা ছিল, সুলাইমান নবী ওটা দেখেছিলেন। আল্লাহ রসুল এই কথাটা হযরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বয়ান করেছিলেন। আর ওই আবু বাকর বাড়িতে এসে বাপজি আলোচনা করতে নবীর কাছ থেকে যেই কথাগুলো শুনতে। আজ আমাদের বাড়িতে সেই পরিবেশ নেই, মসজিদে দেখেন অনেক মসজিদে তাবলিগে নেশা বই পড়ানো হয়, হয় না? মুনতাখাবে হাদিস, তাবলিগে নেশা, ফাজাইল আমল, এগুলো যদি এসা নামাজের পর পড়ানোর পর ওই হাদিসগুলো গিয়ে যদি বাড়িতে গিয়ে যদি বাপজি শোনানো হয়, তাকরার যদি করানো হয়, তাহলে ও বাড়ির সবারই বাপজি জানতা হয়ে যাবে। কিন্তু আমাদের সেই পরিবেশ বাপজি নেই। গত আমি 5 দিন মনে হয় হবে পূর্বে নদিয়া খোশবাগ বলে বাপজি একটা বড় মাদ্রাসা আছে, যারা মাওলানা তারা জানে, ওই মাদ্রাসা যে শেখ সাহেব শেখ আব্দুল মাজিদ সাহেব মাদাজিলুল আলী, বিখ্যাত বড় বুজুর্গ আলেম এবং জবরদস্ত আলেম, উনি গল্প শোনাছিলেন যে আমার বাড়িতে তাবলিগে নেশা মুনতাখাবা হাদিস পালাক্রমে ভাবে, আমার বাড়িতে আমার ছেলে আমার বোমা আমার নাতি লাতনি পালা করে তারা আধ ঘন্টা করে প্রতিদিন পড়ে, বলুন আলহামদুলিল্লাহ। বসে থাকবে সবাই মিলে একজনা পড়বে, যেমন মসজিদে পড়ানো হয় অনেক জায়গায়, আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো। এরকম পরিবেশ বাপ যে আমাদের নাই, একটা মানুষ হাত তুলতে পারবেন না, আছে বলেন আমাদের? আমি ইউসুফ মহারানা বলছি, আমার বাড়িতে তো পরিবেশ এখনো করতে পারেনি,
এটা প্রায় জায়গাতে দেখা যাচ্ছে, আর নেই সেই পরিবেশ আমাদের, বলতে গেলে শুনতে চাই না। আর সবচেয়ে বাবজি এখন মোবাইল উঠেতে আরই বাবজি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি হাদিস করে না কথা বলো না, মুটি ভালো লাগছে না। দশটা বাড়িতে মানুষ থাকলে যদি কাজ না থাকে, যদি বর্ষা লেগে যায়, দশ জনায় দেখবেন ঘরে বসে দশ দিকে মুখ করে বাবজি আপন আপন মোবাইলে ব্যস্ত। আমরা হাদিসের কথা আলোচনা হয় না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারের বাবজি ঘটনা আয়েশা সিদ্দিকা বললেন, কারণ দুই থেকে আড়াই বছর বয়সে মা আয়েশা আবু বাকার কাছ থেকে বাবজি কথাগুলো শোনাছিল, বলুন আলহামদুলিল্লাহ। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম মেয়েটার হাত উখানা ধরে বলেছিল, ওগো মা শুনে নাও, আমি জানি কিয়ামতের ময়দান খুব কঠিন হবে, ওগো মা আমি তোমার হাত উখানা ধরে অনুরোধ করি, তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিও না। বলে এই বেটা সুলাইমান, তোর আব্বা তো ন্যায্য বিচার করে দিতে পারেনি। বলে এমন কি অন্যায় করেছে একটু খুলে বললো? বলে তোকে বলবো। বলে হ্যাঁ বলো। যেই মেয়েটা কান্না করছিল আর যে মেয়েটা বাচ্চা নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছে সেই মেয়েটাও দাঁড়িয়ে আছে। যেই মেয়েটা কাঁদছে সেই মেয়েটা ডাক দিয়ে বলছে, বাবা সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। বলে ওই বাচ্চাটা হচ্ছে প্রকৃতি আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু তোর আব্বা কাছে বিচার নিয়ে গিয়ে তোর আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। বলে মা আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, তোমার বাচ্চা তো ওই মেয়েটার কোলে কিভাবে গেল? বলে ওই জন্যই তো তোর আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি বিচার দিব আল্লাহর কাছে। বলে বাবা সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই বাচ্চাটা কোলে করে নিয়ে দুজনাই ওই মেয়েটা আমার সাথে যাচ্ছিল, আমিও চলে যাচ্ছিলাম, অনেকটা রাস্তা অতিক্রম করে যার পর শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল। জঙ্গলে ভিতরে শুনে নাও, একটা গাছের ছায়ার তলে আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গেলাম, মেয়েটা বলে আমিও আরাম করব। ওই মেয়েটা একটু দূরে গিয়ে শুয়ে পড়ল। ও বাবা সুলাইমান যখন আমার ঘুম চলে গেল, ও ঘুমটা ঘুম যখন চলে গেল, আমাদের দুজনার যখন ঘুমটা ভেঙে গেল, আমরা নিদ্রা থেকে যখন জেগে গেলাম, ওই কলিজার টুকরার সন্তানটার আমি ডান হাতখানা ধরলাম, আর ওই মেয়েটা আমার ছেলেটার বাম হাতখানা জুড়ে ধরলাম। আমি ডাক দিয়ে বললাম, বল তুমি আমার কলিজার টুকরার সন্তান কেন বাম হাতটা তুমি ধরলে? বললাম ওই মেয়েটা বলে, বলিক বাচ্চা তোমার না বাচ্চা আমার? আমি বললাম, না বাচ্চা তোমার বাচ্চা আমার। ওগো বাবা শোনায় মার, আমাদের দুজনার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গেল। ওগো বাবা শোনায় মার, আমরা দুজনায় ঝামেলা করিতে করিতে বললাম, বল শুনে নাও, আমাদের দেশের বাদশাহ নবী সুলাইমান রয়েছে, তিনি ইনসাফ সহিত বিচার করে দেয়, ন্যায্য বিচার করে দেয়। ও বাবা সুলাইমান আমরা দুজনায় তোমার আব্বার কাছে বিচার নিয়ে চলে গেলাম, তোমার আব্বা রাজ দরবারে ছিল। বলে হ্যাঁ। তোমার আব্বার কাছে সমস্ত ঘটনা যখন খুলে আমরা বললাম, ওগো সুলাইমান তোমার আব্বা যান, ওই মেয়েটার বেশি কান্না দেখে তোমার আব্বা অভিনয়টা ধরতে পারলো না, তোমার আব্বা বিচার করে রায় প্রকাশ করে দিল, মেয়েটার বাচ্চা আমার পাওনা করে দিল না বাচ্চাটাও। ওরে সুলাইমান তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই রে বাবা, এই জন্য আমি তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি বিচার নিয়ে নেব। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা কান্না করেছিলেন, হযরত সুলাইমান ডাক দিয়ে বলেন, ওগো মা আর কান্দিবা নাও। বলে আমি তোমাদের কাছে কি একটা বিচার করে দিব নাও? বলে কেই বিচার করবে তুমি বলো? ডাক দিয়ে বলেন, মা দ্বিতীয়বার আমরা আব্বার কাছে তোমাদেরকে নিয়ে যাব, আমি আব্বাকে ভালো করে বুঝে বলব, ও আব্বা এই মেয়ে দুটোর বিচারটা আপনি পুনরায় বিবেচনা করে আপনি একবার চিন্তা করে বিচারটা করার। ওগো আমার মা বলে যাবে কিলাম? দুই মেয়েটা ডাক দিয়ে বললো, বাবা শোনায় যে মেয়েটা বাচ্চা পেয়ে হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা মনে মনে চিন্তা শুরু করে দিল, সুলাইমান একবার কেন, তুমি যদি দশবার যদি নিয়ে যাও আমি দশবার যেতে রাজি আছি, কারণ তোমার আব্বা নবী পয়গম্বর জবান দিয়া যেটি একবার বার করবে
গোটা পৃথিবীর মানুষ যদি উল্টে যায় একদিকে যদি হয়ে যায় তোমার আব্বা নবী দ্বিতীয় সমান বের করবে না বলে আমি রাজি আছি বাবা সুলাইমান আর যেই মেয়েটা কান্না করেছিল সেই মেয়েটা মনে মনে চিন্তা শুরু করলো ওগো সুলাইমান তুমি যদি বিচার করতে যদি নিয়ে যাও কেন আমি মেনে নিব না হয়তো দ্বিতীয়বার আর বাচ্চাটা আমাকে পাওনা করে দিতে পারে হযরতে সুলাইমান মিয়া দুটোর হুকুম পার পার হা দুখলা দুরি বাবা টেনে 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 হযরতে সুলাইমান দাউদ নবী দরবার নিয়ে যাচ্ছেন আমার দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি রাজ দরবার থেকে লক্ষ্য করে দেখলেন বাবা রাস্তার দিকে যাও যে মিয়া দুটোর আমি বিচার করে দিলাম ওই মিয়া দুটোর বাবা আবার হা দুখানা ধরে আমার কলিজার ছোট ছেলে সুলাইমান হা দুখানা ধরে নিয়ে আসে ব্যাপারটা তো বুঝে আসলো না ওই দিকে নবী সুলাইমান মনে মনে চিন্তা করে নাল্লাম আমি গিয়ে যদি বলি আব্বা তোমার বিচার করাটা ভুল হয়েছে আব্বা তোমার ভুল হয়ে গিয়েছে এরকম কথা বললে আমার আব্বার সম্মানের হানি হবে না নাও এভাবে বলা যাবে না হযরত সুলাইমান কাছে গিয়ে হাত দুখানা উঁচু করে জোর করে বলেন আব্বা আপনি মেয়ে দুটোর বিচার করে নিয়েছেন বলে হ্যাঁ ও গা আব্বা যান আপনি প্রথমকার বিচারটা আপনি উড্রো করে নেন ফিরে নিয়ে আও আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচার একটু ভাবনা করে আপনি কোন নবী সুলাইমানের কথা শুনে দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি চিন্তা শুরু করে দিলেন আল্লাহ আমি দ্বিতীয় বিচার আবার কি করব আমার সুলাইমান যখন ছোট ছেলে মেয়া দুটোর হাত দোকানা ধরে যখন টেনে নিয়ে এসেছে আমার মনে হয় হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মেয়া দুটোর ন্যায্য বিচার করে দিতে পারবেন বলুন সুবহানাল্লাহ হযরত দাউদ নবী পয়গম্বর ডাক দিয়ে বলেন বাবা সুলাইমান মেয়া দুটোকে তুমি টেনে নিয়ে এসেছো বলে হ্যাঁ আব্বা বলে বাবা শুনে নাও আমি যে প্রথম বিচারটা করেছিলাম বিচারটা আমি ফিরে নিলাম ও আমার সুলাইমান এ বিচার আমি করব না ও সুলাইমান আমি তোমার আব্বা তোমাকে বিচার করার অনুমতি দিয়ে দিলাম হযরত সুলাইমান চার থেকে সাড়ে চার বছরের বাবা বাচ্চাও ডাক দিয়ে বলেন গো আব্বা আমি বিচার করব বলে হ্যাঁ বাবা তুমি ন্যায্য বিচার করে নিয়ে দাও ন্যায্য বিচার করে তুমি দেখে দাও হযরত সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেন মা বলো তোমরা আমার ন্যায্য বিচার মারবে কি মানবে কি না বলো যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল বলে বাবা সুলাইমান কেন তোমার বিচার আমি মেনে নিব না যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে বলে আমি তোমার বিচার কেন মানব না আমরা অবশ্যই দুজনায় বিচার মেনে নেব হযরতে দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা শুরু করে দিলেন আল্লাহ দেখে আমার সুলাইমান ছোট ছেলে কেমন করে ন্যায্য বিচার করে দেয় একটু আমি দেখব হযরতে সুলাইমান বলেন আব্বা এই বাচ্চাটা আমি কোলে নিয়েছি বলে হ্যাঁ বলে বাচ্চাটা আপনি ধনর মেয়েটার কাছ থেকে সুলাইমান বাচ্চাটা নিয়ে বাপজি নিজের আব্বাকে দিয়ে দিলাম যাহাতে দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম বাচ্চাটা ধরে নিলাল সুলাইমান কিছু না বলে সুজা বাপজি দূরে বাড়ির দিকে আপনারা চলে গেল সুলাইমানের আব্বা দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম বেশ কিছু কোন পর দেখলেন বাবা সুলাইমান ঘরের ভিতর থেকে বাবা একাই বাপজি সুজা দৌড়ে আসছে খালি হাতে নাই তফসির বাপজি ফাঁসায় সুলাইমান একটা ধারালো বাপজি হোসে আপনার হাতে করে নিয়ে চলে আসছে হযরতে দাউদ নবী পয়গম্বর মনে মনে চিন্তা করেছেন আল্লাহ আমার সুলাইমান কি ব্যাপার বাচ্চা ছেলে কেন হোসে হাতে করে নিয়ে আসছে ও গো মাওলা জানি না যদি আমার সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা ছেলেটাকে যদি সবাই করে দেয় কিয়ামতের ময়দানে আমার সুলাইমান জান্নাত যেতে পারবে না দাউদ নবী জানে না যে হোসেনে কি করবে নবীরা বলতে পারে গায়বের খবর একটু কথা বলো আল্লাহ কোরআন পাকে বলেছেন একমাত্র গায়বের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম না দাউদ নবী চিন্তা করছে যে হোসেনে কি করবে যাহাতে বাপজি কাছে এসেছে সুলাইমান তাকে দেখছেন তার আব্বার চেহারাটা বাপজি একটু ভারী মনে হচ্ছে চিন্তিত মনে হচ্ছে সুলাইমান ডাক দিয়ে বলেন আব্বা ও গা আব্বা আপনি চিন্তা করবেন না
বলে বাবা সুলাইমান তুমি হোসিয়াখানা নিয়ে কি করে মাও বলে আব্বা দেখুন আমি ন্যায্য বিচার করে দেব কারণ আপনি ন্যায্য বিচার করে দেন নাই হযরত সুলাইমান সঙ্গে সঙ্গে বলে আব্বা বাচ্চাটা দেন বাচ্চাটা নিয়ে বাপজির সামনে মাটিতে শুয়ে দিল মাটিতে শুয়ে দেওয়ার পর সুলাইমান প্রথম মেয়েটা যেই মেয়েটা বাবা হাসতে হাসতে যাচ্ছিল দাউদ নবী দরবার থেকে বাচ্চা নিয়েও ওই মেয়েটার দিকে লক্ষ্য করে বল মা আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছে বলে হাও বলে আমার আব্বা নে যা বিচার করে দিতে পারে না ওই মেয়েটা বলেছে বলে হাও আমি তো বলি না এই মা শুনে নাও এই বাচ্চাটা যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে ওই মার কোলটা খালি হয়ে যাবে আর ওই মাকে দিয়ে দিলে তোমার কোল খালি হয়ে যাবে বলে হাও ন্যায্য বিচার হবে না ওরে মা এই হোসেখানা দিয়ে বাচ্চাটার দুই পায়ের মাঝখানে ভরে দিয়াও আমি ফাড় ফাড় করে ফেড়ে ফেলব অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা ওই মাকে দিব বলে তুমি মানতে রাজি আছো কি নাও যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলে বাবা শোনাই মা এটা আমি বাধা দেব না অধাদি করে দিলে আমি মানতে রাজি আছে শোনাই মার দ্বিতীয় মেয়েটাকে ডাক দিয়ে বলে বাবা শোনাই মার এ হোসেখানা দিয়ে বাচ্চাটা জবাই করে অর্ধেকটা আমি তোমাকে দেবো বলো তুমি রাজি আছো খেলাও হযরত সুলাইমান বাচ্চাটার দুই পায়ের মাঝখানে বাবা হোসেখানা বেঁধে দিয়ে টান মারতে যাবে সঙ্গে সঙ্গে বাবা যেই মেয়েটা বলেছিল বাবা শোনাই মা তোমার আব্বা কেয়ামতের ময়দানে বিচার দিব তোমার আব্বার বিরুদ্ধে ন্যায্য বিচার করে দিতে পারে নাই আমার ওই মেয়েটা সুলাইমানের পা দুখানা ধরে ধরে বলে কেঁদে কেঁদে বলেছিল বাবা সুলাইমান আমি তোমার পা দুখানা ধরি বাচ্চাকে তুমি জবাই করো নাও বলে মা তুমি বলেছো না যে বিচার করে দিতে পারে নাই আব্বা আমি ন্যায্য বিচার করে দিব ডাক দিয়ে বলেছিল বাবা সুলাইমান আমি ন্যায্য বিচার পেয়ে গিয়েছি শোনো বাবা আর জবাই করে তো হবে না সুলাইমান ডাক দিয়ে বলে মা ওই মেয়েটা জবাই করা অর্ধেকটা চাইল তুমি কেন চাইছো না কেন জবাই করে তো বারণ করেছো মাল্লাও কাঁদতে কাঁদতে বলেছিল বাবা সুলাইমান আমার ছেলের অর্ধেকটা যদি জবাই করে যদি আমি নিতে যাই তুমি জবাই করে দিলে আমার ছেলে জনম জনম কার মতো শেষ হয়ে যাবার জিন্দা থাকবে নাও ওরে বাবা সুলাইমান আমাকে অর্ধেকটা না দিয়ে পুরোটাই জবাই না করে মেয়েটাকে দিয়ে দাও তোমার আব্বা এবং তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি বিচার দিব না বলুন সুবহানাল্লাহ বলে কেন মা বলে আমি যদি বাচ্চাটা না নিই তাহলে বাচ্চাটা জিন্দা থাকবে বড় হওয়ার পর রাস্তা দিয়ে যখন ঘোরাফেরা করবে কমসে কম ওই বাচ্চাটার দিকে লক্ষ্য করে আমার নিজের জানকে আমি সাবধ দিতে পারবো বলুন আলহামদুলিল্লাহ এটা আমার বাচ্চা যাহাতেই কথা বলেছে সুলাইমান হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে দুই হাত দিয়ে তুলে যেই মেয়েটা জবাই করতে বারণ করেছিল ওই মেয়েটাকে বাচ্চাটা দিয়ে সুলাইমান বললেন আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা নবী সুলাইমান আলাইহি সালাম এই ছোট্ট বয়সে এ একটা বিচার আর একটা বাপজি কথা এসেছে যে ছাগলেরা বাপজি ফসল খেয়েছিল তার বিচার দাউদ নবী করেছিলেন সেটাও বাপজি সঠিক হয়েছিল না নবী সুলাইমান দ্বিতীয়বার সেই বিচারটা করে দেখে দিয়েছিলেন ভাই এই ছিল সেই নবী সুলাইমান তিনি এত বুদ্ধিজীবী এত জ্ঞানীগুণী নবী সুলাইমানের এই দক্ষতা দেখে দাউদ নবী পয়গম্বর হাতে একটা আঙ্গুটি ছিল বড় ওই আংটিটা বের করে সুলাইমান আলাইহি সালামের হাতে দিয়েছিলেন বাবা সুলাইমান এই আংটি থাকলে তুমি কোনো জায়গা হাঁটবে না আর সবারই কথা তুমি বুঝতে পারবে জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা কোরআন শরীফে বাপজি তফসির মারিফুল কোরআনে এসেছে আদম আলাইহি সালাম থেকে নিয়ে আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে সব নবী রাসূলের মধ্যে থেকে মাত্র দুটো নবী বাপজি সারা পৃথিবীর ভাষা কথা বলতে পারতেন এবং বুঝতে পারতেন বলুন আলহামদুলিল্লাহ এ দুটো নবী একটা নবী ছিল হযরতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর দ্বিতীয় আরেকটা নবী তিনি ছিলেন এই হযরতে সুলাইমান উনি ফেরেশতাকে ডাইরেক্ট বাপজি দেখতে পেতে কথা বলতে আবার মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম ওর সাথে কথা বলতে
কিতাবে একটা ঘটনা এসেছে, নবী সুলাইমান 12,000 লোক নিয়ে বাহ্য বক্তব্য রাখছিলেন, 12,000 বক্তব্য দিতে দিতে হঠাৎ করে দেখলেন মজলিসের মাঝ থেকে একটা লোক ভয়ে থরথর করে কাঁপছিল। নবী সুলাইমান যেই লোকটা কাঁপছে সেই লোকটার দিকে লক্ষ্য করে বললেন, এই এ বাবা তুমি কাঁপছো কেন, থরথর করে তুমি কাঁপছো কেন বললো। সুলাইমান বলছেন, আমি তো এমন কোন আমি ভয় দেখানো কথা আমি তোমার সামনে আলোচনা করি নাই। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, নবী সুলাইমান আমি তোমার কথা শুনে কাঁপি নাই। বলে, কার কথা শুনে কাঁপছো? বলে, সুলাইমান ওই দেখো তাকে দেখো ওই লোকটা আমার দিকে তাকাচ্ছে। নবী সুলাইমান আলাইহি সালাম ওই বৃদ্ধ লোকটার আঙুল ইশারা করার দিকে তাকালেন, দেখছেন সেখানে মালাকুল মউত দাঁড়িয়ে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান মালাকুল মউতকে ডেকে বলেন, হে আজরাইল ফেরেশতা তুমি ওই লোকটাকে ভয় দেখাচ্ছ কেন? ডাক দিয়ে বলছে, ওগো নবী আমি তাকে ভয় দেখাচ্ছি না, শুধু আমি তার দিকে তাকাচ্ছি। বলে, তাকাচ্ছিলে কেন? বলে, ওগো নবী আল্লাহ বলেছেন যে যাও নবী সুলাইমানের দরবারে অমুক বৃদ্ধ লোকটা আছে তার জানটা কবজ করে এসো। আমি যখন আসছিলাম আল্লাহ দেখে বলেন, এই আজরাইল সুলাইমান নবীর দরবারে তার জানটা কবজ হবে না। বলে, কোথায়? বলে, নবী সুলাইমানের দরবার থেকে 70,000 কিলোমিটার দূরে ময়দানে তি বলে একটা জায়গা আছে, সেই জায়গায় একটা বাবলা গাছে ছায়ার তনে ওই লোকটা বসে থাকবে, তখন তার জানটা কবজ করবে। তাই নবী আমি তাকে থেকে দেখছি ওই লোকটা তার নির্ধারিত জায়গায় পৌঁছাবে কখন। বলে, তাই? বলে, হ্যাঁ আমি তাকাচ্ছে, ও আমার দিকে তাকিয়ে ভয়ে থরথর করে কাঁপছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, নবী সুলাইমান বাতাসকে হুকুম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে এত শক্তি দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহর যে বাতাস সেটা সুলাইমানের তাবি করে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বাতাসকে বলেন, আয় বাতাস আমার ওই উম্মাত লোকটাকে ওই নির্ধারিত জায়গায় নিয়ে ফেলে দিয়ে। কয়েক মিনিটের মধ্যে বাপজি তাকে নির্ধারিত জায়গায় নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলো। আজরাইল তার সাথে গিয়ে বাপজি জানটা কবজ করে ফেললেন। তাই নবী সুলাইমান সারা পৃথিবীর সবকিছুর ভাষা বলতে পারতেন এবং বুঝতে পারতেন। কোরআন শরীফে এসেছে, ওয়া হুসিরা আলি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া তাইরি ফাহুম ইউজাউন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে বাপজি একদিন বসে আছেন, যেমন আপনারা বসে আছেন, এইভাবে সুলাইমান বসে থাকতে থাকতে হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ওগামার জিন আর মানুষ আর পাখিরা শুনে নাও, তারা সবাই নবী সুলাইমানের সাথে কথা বলছিল। পাখিরা সুলাইমানের মাথার উপরে বাপজি ডানাতে ডানা মিলে তারা দাঁড়িয়ে থাকতো। হযরতে সুলাইমান উনি সিংহাসনে বাপজি বসে থাকতেন সিংহাসনের মাঝখানে। আপনারা জানেন কি আমার জানা নাই, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যে স্টেজের উপর বসে থাকতেন সিংহাসনে, কোন বাপজি কোন ভাইয়ের জানা আছে সিংহাসনটা কত বড় ছিল? মনে আছে কারো? অনেকের মনে নাই। তাফসীর মারিফুল কোরআন সূরা আম্বিয়ার বাপজি আপনার সানে নজুলে বাপজি আপনার দেওয়া আছে, ওই হযরতে আপনার সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের কথা তিনি তুলে ধরেছে। উনি যে সিংহাসনে বসতেন সে সিংহাসনের উপরে এক নাই দুই নাই 6,00,000 চেয়ার আর তো। বলুন আলহামদুলিল্লাহ। ওনার স্টেজের ওপরে 6,00,000 চেয়ার আর তো। কেতাবে লিখেছে যে 6,00,000 চেয়ারে বাপজি সৈন্য বসে থাকতো, নবী সুলাইমান মাঝখানে থাকতেন বাম দিকের 3,00,000 চেয়ারে। আপনার আমার মতো বাপজি মানুষ না, তারা জিন জাতি, জিনেদের মধ্যে থেকে 3,00,000 জিন বাপজি তারা ডান দিকে না বাম দিকের চেয়ারে বসে থাকতো। নবী সুলাইমানের ডান দিকের যে 3,00,000 চেয়ারে বাপজি বসে থাকতো মানুষ, আপনার আমার মতো ইমানদার মানুষ, 3,00,000 বাপজি ইমানদার মানুষ তারা বসে থাকতো। তাহলে জিন আর মানুষ টোটাল কলা খোলো 6,00,000। 24 ঘন্টা নবী সুলাইমানের দরবারে সিংহাসনে তারা বসে থাকতো, মাথার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ পাখি বাপজি ডানাতে ডানা মিলে দিনের বেলায় সূর্যের তাপকে বাপজি আড়াল করার জন্য তারা দাঁড়িয়ে থাকতো। এটা আল্লাহরই হুকুমে।
তা নবী সুলাইমান ডাক দিয়ে বলেন হুশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া তাইনা ফাহুম ইউজাউন ডাক দিয়ে বললেন এই জিন এই মানুষ আর পাখিরাও তোমরা কি আমার সাথে ভ্রমণ করতে যাবে সফর করতে সবাই তারা ডাক দিয়ে বলেছে অগণবী সুলাইমান আপনাকে আমরা নবী বলে মানি আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে যেতে আমরা রাজি আছি আল্লাহ রাসূল বলেছেন সফর করা ভ্রমণ করা এটা নবীদের সুন্নাত বলুন আলহামদুলিল্লাহ দেশ থেকে বাপজি বাইরে না ঘুরলে আল্লাহর নিয়ামত আপনি বুঝতে পারবেন না যে আল্লাহ কত বড় হুয়া আলাকুল শাইন কদির সর্বশক্তিমান নবী সুলাইমান বললেন তাহলে তোমরা যাবে বলে হ্যাঁ বলে তাহলে চলো বলি বাপজি নবী সুলাইমান সিংহাসনকে নয় বাতাসকে হুকুম করছে আর যেমন আমরা চার চাকায় দু চাকায় প্লেনে বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন এতে যাই জায়গায় সেই সময় নবী সুলাইমান বাতাসে চলাফেরা করতেন ওই সিংহাসন নিয়ে ছয় লক্ষ চেয়ার বিশিষ্ট সিংহাসন নিয়ে আসমানে উড়ে যেত বলুন আলহামদুলিল্লাহ উড়ি নিয়ে যেতেন নবী সুলাইমান যেখানে নামতেন সেখানে বাপজি নেমে দিত বাতাসে বাতাসকে ডাক দিয়ে বলে আয় সুলাইমান বাতাস ডাক দিয়ে বলছেন যে নবী কোথায় নিয়ে যাব বলে উড়িয়ে নিয়ে চলো আমি যে জায়গা নামতে বলবো সেই জায়গা নামে দেবে ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ মাথার উপরে পাখিরা বাপজি দাঁড়িয়ে আছে ডানা মিলে বাপজি তারা ডানাতে ভর দিয়ে তারা দাঁড়িয়ে আছে আল্লাহর নবী সুলাইমান বাতাসকে বলে বাতাস আমার সিংহাসন কানা উড়ে নিয়ে চল সঙ্গে সঙ্গে ছয় লক্ষ বাপজি বিশিষ্ট বাবা সৈন্য নিয়ে সিংহাসন খানা নিয়ে আকাশ পথে বাপজি পানি দিতে শুরু করলাম ওই সিংহাসন খানা বাপজি উড়ে নিয়ে যেতে বাপজি চলতে লাগলো হায়াতুল হাইওয়ান বলে বাপজি একটি কেতাব ওই কেতাবটার যিনি লেখক আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সকাল থেকে বাবা সন্ধ্যা পর্যন্ত বাতাসে কতটা রাস্তা নিয়ে বাপজি উড়ে যেত সিংহাসন খানাও উনি লিখেছেন হায়াতুল হাইওয়ান কিতাবটির মধ্যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন খানা বাতাসে বাপজি উড়ে নিয়ে যেত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা কিতাবে লিখেছে হিষ্ট ফিষ্ট বাবা একটা ঘোড়ায় সারা দিন বাপজি ছুটে যতটা আপনার রাস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবে অতটা রাস্তা সকাল থেকে নিয়ে বাবা সন্ধ্যা পর্যন্ত উড়ে নিয়ে যেত বলুন সুবহানাল্লাহ হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা অনেকটা দূর যখন চলে গেলেন হযরত সুলাইমান যেই ময়দানে বাপজি নামবেন কোরআন শরীফ আল্লাহ বলেছেন হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল এটা কোরআন শরীফের বাবা শব্দ নবী সুলাইমান যেই জায়গায় বাপজি নামবেন ওই জায়গায় একটু আকাশ থেকে বাপজি লক্ষ্য করে দেখলেন ওই আকাশপথে সিংহাসনে ছিলেন ওই ময়দানের দিকে বাবা তাকে দেখেন বাবা কোটি কোটি আপনার পিঁপড়ার দয়াল পিঁপড়া বাপজি মাটির উপরে আপনার দাঁড়িয়ে ছিল হযরত নবী সুলাইমান ওই দিকে লক্ষ্য করে বাতাসকে ডাক দিয়ে বলে বাতাস এখান থেকে শুনে নাও ওই দেখো দেখতে পাওয়া যায় সিংমা ময়দান খানা বলে হাও ওই ময়দানে নিয়ে গিয়ে আমার সিংহাসন কানা নামিয়ে দেবা বলুন সুবহানাল্লাহ হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল হযরত সুলাইমান যেই জায়গা নেমেছিলেন দেখলেন ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি বাপজি পিঁপড়া যাহাতে কথা বললেন নবী বলছেন আমি বাতাসকে হুকুম করলাম আমরা সিংহাসন খানা ওই ময়দানে নামবে বাতাসে নিয়ে তার আড়াই থেকে তিন কিলোমিটার দূরে হঠাৎ করে দেখলাম একটা পিঁপড়া কথা বলতেন যাক ভাই যাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তারা দুপাহাজন করে যান আর খাওয়া দাওয়া করে আসুন যেহেতু জায়গাটা খুব বড় জায়গা না যেখানে খাওয়া আছে আমি দেখলাম ছোট জায়গা পাঁচজন খুব বেশি বেশি হলে দশজন তার বেশি যাবে না যে খাওয়া দাওয়া করেছে আবার এসে বসো আর কিছুক্ষণ আলোচনা করি ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে তা আমি বলছিলাম যে নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বলেন আমি যেই জায়গায় নামবো সেখানে দেখলাম সব পিঁপড়া ছিল হঠাৎ করে দেখলাম একটা পিঁপড়া আমার সিংহাসনের দিকে তাকিয়ে তার প্রজাদের দিকে
ওই পিপড়ার দলের দিকে কি যেন গুনগুন করে বলল, আর সব পিপড়া বাপজি হুড় হুড় করে তারা মাটির ওপর থেকে তারা গর্তের ভিতরে প্রবেশ করলো, বলুন আলহামদুলিল্লাহ। কেতাবে লিখেছে হায়াতুল হাইওয়ান কেতাবটায়, পিপড়া বাপজি ঘরের ভিতরে যে পিপড়ার বাসাতে থাকে, তাদের আমাদের মানুষের মতো বাপজি যেমন রান্নাঘর থাকে না, বৈঠক ঘর, মানুষ মেহমান গেলে বসতে দি, এখন তার বৈঠকখানা থাকছে না। আজ থেকে বাপজি 20 বছর আগে যারা ঘর করেছে প্রায় মানুষের ঘরে বৈঠক থাকতো, এখন আর বৈঠক নাই। একটা মানুষ রাত কাটাবো বলে বাপজি গ্রামে যদি যায় তো পাবে না, ও ঘরই খুঁজে পাবে না, সব ঘর বন্ধ করা থাকবে। তো এই পিপড়াদের বাপজি বৈঠকখানা, মেহমান আসবে কোথায় বসতে দিবে, সব ঘর রয়েছে। হাদিসে লিখা আছে এক একটা পিপড়া সে যদি বাঁচে 2 বছর তো সেই পিপড়াটা খাবার সংগ্রহ করে ঘরের ভিতর রাখে সে 20 বছরের, বলুন আলহামদুলিল্লাহ। ও 20 বছর যা খাবে তা একটা পিঁপড়া খাবার তার ওই ভিতরে রেখে দেন, দেখতে পান না মোটা মোটা জিনিসকে বাপজি দল বেঁধে টেনে নিয়ে চলে যায়। হযরত নবী সুলাইমান দেখলেন একটা পিঁপড়া শুধু বাপজি মাটির উপরে দাঁড়িয়ে আছে, সিংহাসনখানা বাপজি মাটিতে নামিয়ে দেওয়া হলো, বাতাস যাহাতে নামিয়ে দিয়েছে। সুলাইমান তখনও বাপজি তার সৈন্যদেরকে নামতে বলে নাই, সুলাইমান নবী শুধু দেখলেন যে একটা পিঁপড়ায় মাটির ওপরে দাঁড়িয়ে আছে, বাদ বাকি সব পিঁপড়া মাটির ভিতর চলে গেল। নবী সুলাইমান সিংহাসন থেকে একাই নেমে যে পিঁপড়াটা মাটির উপর দাঁড়িয়ে ছিল ওই পিঁপড়াটার কাছে গিয়ে উনি ডান হাতি পিঁপড়াটাকে ধরে বাম হাতে তালুতে নিলেন। বাম হাতের তালুতে নেওয়ার পরে হায়াতুল হাইওয়ান নামক লেখক আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ লিখেছেন যে পিঁপড়াটা কত বড় ছিল, তাও বাপজি কেতাবে লিখেছে যে পিঁপড়াটা তিনটে রাবি তিন রকমের কথা বলেছে। একজন রাবি বলেছেন যে পিঁপড়াটা ছিল একটা উটের সমান লম্বা, উট যেরকম বড় হয় ওই রকম ওই পিঁপড়াটা ছিল উটের সমান। আরেকজন রাবি বলেছেন না পিঁপড়াটা উটের সমান নয়, পিঁপড়াটা ছিল একটা ছাগলের সমান। আরেকজন রাবি বলেছেন না যে ছাগলের সমান না, পিঁপড়াটা ছিল একটা মুরগির সমান। বেশিরভাগ ওলামারা বাপজি এই মুরগির সমান পিঁপড়াটা ছিল এটাই প্রাধান্য দিয়েছেন কথাটায়, কারণ একটা পিঁপড়া হাতে তালুতে বাপজি একটা মুরগি তালুতে রাখা সম্ভব, কিন্তু একটা ছাগল কিংবা উট রাখা সম্ভব না, এত বড় হতে পারে না। তো নবী সুলাইমান পিঁপড়াটাকে ধরে বাম হাতে তালুতে রাখার পর ডাক দিয়ে বললেন, এই পিঁপড়া, এই আমার সিংহাসন দেখে তোর প্রজাদেরকে কি বললি? পিঁপড়া হাতে তালুতে আছে, নবী সুলাইমানের কথা শুনছেন পিঁপড়ার ভাষাতে, নবী সুলাইমান কথা বলছেন, বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়া অবাক ডাক দিয়ে বলেন, অগ নবী আপনি আমার ভাষা কথা বলতে পারেন? নবী সুলাইমান মুচকে হাসি দিয়ে বলছেন, ওরে পিঁপড়া আমি তোর ভাষা বুঝতেও পারি, বল আমার সিংহাসনের দিকে তুই তাকালছিলি বাদ বাকি কেউ দেখে নাই, তোর প্রজাদের কি বললি? পিঁপড়া এখানে দুটো বাপজি কারণ তুলে রেখে ধরেছেন পিঁপড়ার মুফাসিন রেখে নাও। একজন রাবি বলেছেন পিঁপড়া ডাক দিয়ে বলেছেন, অগ নবী এত বড় সিংহাসনের উপরে যে আপনার সৈন্য আছে এটা আমি জানি, আর আপনি যে এখানে নামবেন বাতাসকে বলেন এই কথাটা আমার শুনতে পেয়েছে, তাই আপনার সৈন্যরা যখন সিংহাসনে এখানে নামার পরে এই সিংহাসন থেকে যখন সৈন্যরা মাটিতে যখন পা দিয়ে দিয়ে হাঁটবে আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী, আপনার সৈন্যর পায়ের তলে আমার প্রজারা পড়লে আমরা পেটাস করে মারা যাব। অগণবী সুলাইমান আপনি যেমন এই সমস্ত দেশের এই লোকের পাখির সবারই বাদশাহ, আপনি আমাদেরও বাদশাহ, আপনাকে নবী বিলে মানি, কিন্তু হে নবী এই পিঁপড়া যত এখানে আছে এরা সবাই আমার নেতৃত্ব মেনে চলে, বলুন আলহামদুলিল্লাহ। অগনবী আমি যদি আমার প্রজাদেরকে সতর্ক যদি না করে দিই, আপনার শয়নের পায়ের তলে যদি আমার প্রজারা যদি পড়ে যদি মারা যায় কেয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়াতে বলছে অগনবী সুলাইমান ওই কেয়ামতের ময়দানে জবাব যেন দিতে না হয়, কারণে আমি আমার প্রজাদেরকে গর্তে যেতে বলেছি। আর একজন রাবি বলেছেন এই পিঁপড়া বলেছিল নবী সুলাইমান
আমরা সকলেই আপনার তসবিহ পাঠ করেছিলাম, আমার প্রজারা তসবিহ পাঠ করেছিল। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, ওরে আমার নবী তুমি বলে দাও আসমান জমিনের ভিতরে যত আমার মাখলুকাত আছে সবাই আমার জিকির পাঠ করে বলুন সুবহানাল্লাহ। ও নবী, আপনার এত বড় বিশাল সিংহাসন খানা যদি দেখে নাই প্রজারা আমার পিঁপড়া দলেরা আল্লাহর জিকির হয়তো বন্ধ করে দিবে। তা আমি তাদেরকে গর্তে যেতে বললাম, তারা গর্তে চলে গেল, আপনার সিংহাসন খানা কেউ দেখতে পেল না, তারা আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হবে না। ওলামারা লিখেছেন আল্লাহ এই পিপিড়ার এই দ্বিতীয় কাউলটা কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিপিড়ার নামে সুরা নাজিল করলেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান পিপিড়াকে বললেন, এই কারণে তোর গর্তে যেতে বলি তোর প্রজাদেরকে বলে হ্যাঁ, হাতে তালু থেকে পিপিড়াটা ধরে বাপজি আবার মাটিতে রেখে দিলেন, মাটিতে যাহাতে রেখে দিয়েছেন। পিপিড়া বলছেন, ওগো নবী সুলাইমান আপনি আমাকে ফেলে দিলে? বলে, না তো, তোমার সাথে আমার কথা হয়ে গেল তাই আমি মাটিতে রেখে দিলাম, আমি ফেলে দিই নাই। ডাক দিয়ে বলে, নবী সুলাইমান আরেকবার তুলুন, আপনার সাথে কিছু কথা আছে। সুলাইমান আবার বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে তুলে আবার বাম হাতে তালুতে রাখলে, বলে এই পিপড়া বল কি বলছিস। পিপড়া ডাক দিয়ে বলছে, নবী সুলাইমান আপনি আমার দেশে এসেছেন, আপনি আমার দেশের মেহমান, বলুন সুবহানাল্লাহ। পিপড়াতে বলছে নবী সুলাইমানকে, আপনি যখন মেহমান আপনি আমার দেশে এসেছেন, মেহমানদারি করা এটা আমার কর্তব্য, এটা নবীদের সুন্নাত, তা আমি আপনাকে দাওয়াত দিব, আপনাকে গ্রহণ করতে হবে। এই যে আপনারা এসেছেন, এই কিছুক্ষণ আগে যে এলান হলো যে খাবার বাকি থাকলে কে আসবে, এটা দরকার মেহমানদারি করা, তা আমি আপনাকে মেহমানদারি করাবো, বলুন আপনি দাওয়াত আমার গ্রহণ করবেন কিনা। সুলাইমান নবী মুচকে মুচকে আসছেন পিপিড়ার দাওয়াত শুনে, উনি অবহেলা করছেন যে একটা পিপিড়া দাওয়াত দিচ্ছে। নবী সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলছেন, হে পিপিড়া আমি শুধু একাই আসিনি, আমি এখানে একাই নাই, আমার সাথে 6 লক্ষ জিন আর মানুষ আছে, বলুন আলহামদুলিল্লাহ, আর ওই দেখ 1 লক্ষ পাখিরা তারা আছে, সবাইকে খেতে লাগবে, পারবি? পিপিড়া ও রানী ডাক দিয়ে বলল, ওগো নবী সুলাইমান আপনার দলবল আপনাকে সহ সকলের দাওয়াত থাকলো, বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান মুচকে মুচকে হাসছেন যে কি করে খাবার খেতে দিতে পারে, বলে সবাইকে দিবা, বলে হ্যাঁ। সুলাইমান আলাইহি সালাম উনি করলেন কি, সাঁতা হাতে বাপজি দাঁত গ্রহণ করে তিনি দাঁড়িয়ে গেলেন, পিঁপড়াকে ছেড়ে দিলেন, পিঁপড়া গর্তের ভিতর চলে গেল। গর্তের ভিতর যাওয়ার পর পিঁপড়ার কয়েকটা সাথীদেরকে পিপিড়ার দলকে বলল যে টিড্ডি ভাজা করে নিয়ে এসো, টিড্ডি, টিড্ডি দেখেছেন ভাই কেউ? টিড্ডি বাপজি অনেকে হয়তো বুঝেন না, ওই ধানের ভেতরে দেখেন একটা মোটা ধরনের ফড়িং দেখতে পাওয়া যায়, যাকে অনেকে হাঁটু পানে বলি, গাঙ্গুই বলি, তো এটাকে কেউ বলেছেন টিড্ডি, কেউ বলেছেন না ওটাও যদি টিড্ডি না হয় তো ওই রকমই ওই ধরনের বাপজি পোকাকে টিড্ডি বলা হয়। তো টিড্ডি কয়েকটা ভাজা করে বাবা একটা খাঞ্চাতে নিয়ে আসলে, বড় একটা থালে, তাবলিগ যারা যায় দেখেন এক একটা থালে 4-5 জনকে খাবার খায়, খায় না, বলে এটা সুন্নাতি খাওয়া, এটা সুন্নাতি খাওয়া। তাবলিগ বাবজি এখন অনেকেই করছে, এখন আবার প্লাস্টিকের থালা কিনে নিয়ে যাচ্ছে, বলে ভাই কি ব্যাপার, বলো ভাই আমি ওই দলের মধ্যে খাইতে পারিনি, এই জন্য আলাদা আলাদা করে প্লেটে খাওয়াটাই উত্তম, এই কথা বলছে। কিন্তু না, নবীর সুন্নাতি বাপজি আপনার ওখানেই পরীক্ষা করা হবে, এক বাসনে খেতে গিয়ে আমার মসজিদে বাপজি আমার গ্রামের মসজিদে তাবলি জামাতে এসেছে, তো একটা পাগলা ধরে নিয়ে এসেছে, পাগলা তো তার দাঁত যে বাপজি কতদিন কসলাইনি তা উজাল সারা আল্লাহ মালিকই জানে। তো আমির সাহেব বলছেন যে বাবা একটু দাঁতটা কসলাইতে হতো, হা হা করে হাসছি। তা আমির সাহেব একটা জামার গোঠার ডালকে কেটে ভেঙে নিয়ে এসে ঘষে দিছে, ঘষে দিয়ে বলছে যে তালিবের খাবার খেতে বসো। তো আমাকে সিদ্ধ আবার দাওয়াত দিলে, আমি খাবো না, বলে হুজুর না একটু বসতে হবে, সরি কত, তো যা কালাম দিলে বসলো। তো আমির সাহেব বলছেন যে ভাই দেখবেন একটু পরীক্ষা করবেন মানুষের ইমান কেমন, বলে হ্যাঁ একটু করেন অসুবিধা নাই, বলছে আচ্ছা এই পাগলকে কে নিবে বলো। তো 4টে প্লেটে খাবার রাখা হয়েছে ওই বড় বড় খানসায়,
তো তিল খানচালা বুঝে যে হুজুর আপনি নিয়ে বসে মানে ওই পাগলকে নিতে চাইছে না। তা আমির সাহেব বললেন যে বাবা এখানেই তো ইমানের পরীক্ষা করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দিকে ঘৃণা করতেন না করতেন বলো নবীর এত সুন্দর ব্যবহার যে নবীর বাড়িতে এক মেহমান গিয়েছে খাওয়া দাওয়া করে বিছানায় পায়খানা করেছে পালিয়ে গিয়েছে পায়খানা করে সে পালানোর সময় বাপজি একটা তার ভোজালি নিয়ে যেতে ভুলে গিয়েছিল ছোট চাকু তার উদ্দেশ্য ছিল নবীকে মারা কিন্তু সুযোগ পায়নি পালিয়ে গিয়ে হঠাৎ মনে পড়ছে আমার চাকুটা তো দামি আছে ভোজালি বাড়িতে রেখেছি তো নবীর বাড়িতে নিতে এসে দেখছে একটা ঝর্ণার গুড়িতে রসুলুল্লাহ তার ওই বিছানার নোংরা পায়খানা রসুল পবিত্র হাত দিয়ে ধুচ্ছে বলুন আলহামদুলিল্লাহ নবীজির দৃশ্য দেখে বাপজি সে লোকটা পরে ঈমান এনেছিলেন। তো মানুষকে ঘৃণা করতে নাই দরে দিয়ে নবী নাই তোই সুলাইমান আলাইহি সালাম তিনি দেখলেন খাঞ্চা থেকে কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে এসে পিপড়া রানী ডাক দিয়ে বলল হুজুর আপনি খান আপনার সৈন্যদেরকে খেতে বলেন কিন্তু বিসমিল্লাহ বলে খেতে বলুন বলুন আলহামদুলিল্লাহ কি বলে বললাম বিসমিল্লাহ বলে। এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী সুলাইমানের জামানা তো বিসমিল্লাহ চালু ছিল বিসমিল্লাহ নবীজি অনেক ফজিলত বলেছে অনেক ফজিলত দুটো কথা বলছি আমি আপনাদের সামনে আমাদের অভাব যায় না একটা কারণ আমাদের আমল নাই নবীজি বলেছেন কোন মানুষ যদি বিসমিল্লাহ প্রতিটা কাজের শুরুতে যদি বলে ওই লোকটার মৃত্যু হবে কলমা পড়তে পড়তে বলুন সুবহানাল্লাহ তার মৃত্যু হবে কলমা পড়তে পড়তে। নবী আর একটা কথা বলেন সে যদি বিসমিল্লাহ প্রতিটা কাজের শুরুতে যদি বলে প্রথমে ওই লোকটার জীবনে রুজির অভাব হবে না বলুন আলহামদুলিল্লাহ। তাই নবী সুলাইমান বিসমিল্লাহ বলে খেতে লাগলেন আল্লাহ টিড্ডিতে এত বরকত দিলেন এত বরকত দিলেন যে টিড্ডির বাপজি রানগুলো যে ট্যাংগুলো খেয়ে ফোরাতে পারলেন না বলুন সুবহানাল্লাহ। ওই যে ছোট ভেবেছিল রহস্য মনে করেছিল সুলাইমান সাথে হাতে আল্লাহ দরবার সেজদায় পড়ে গেলেন ও গো আল্লাহ আমি অন্যায় করেছি আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীরা ভুল হলে সাথে হাতে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। নবী সুলাইমান পিঁপড়ার সাথে বাপজি কথা খাওয়া দাওয়া সব হয়ে গেল তারপর বললেন পিঁপড়াকে যে হে পিঁপড়া আমি একটা কাজে এসেছি আর তোমার সাথে আমার কথা বলার সময় নেই বলা অসুবিধা নাই এবার জানো আপনি। নবী সুলাইমান জিলেদেরকে নয় প্রথমে মানুষদেরকে বললেন নগ মানুষেরা তোমরা আমার সিংহাসন থেকে নেমে সোজা দুই ঘন্টার মতো ঘুরতে চলে যাও এই ময়দানটা ঘুরে এসো যে কোনো একটা কাজে গিয়েছিলে জিলেদেরকে বাম দিকে ডেকে বলে হে জিনেরা তোমরা ঘুরে এসো জিনেরা চলে গেল। পাখিরা উপর থেকে বলে নবী সুলাইমান আমরা দাঁড়িয়ে থাকবো না যাব বলে হে পাখিরা তোমরাও যাও পাখিরা বাপজি আপনার উড়ে ডানা মিলে তারা সিংহাসনে মাথার থেকে তারা চারিদিকে বাপজি উড়ে চলে গেল বলায় পাখি জিল মানুষ দু ঘন্টার মধ্যে এসে আবার আপনাপন জায়গা হাজির হয়ে যাব বলে ঠিক আছে অসুবিধা নাই সবাই চলে গেল। নবী সুলাইমান দু ঘন্টার পর লক্ষ্য করছেন যে দেখি মানুষ জিনেরা আসেছে কিনা। ভাইরা আমার বাবা জীবনেরাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আমার নবী সুলাইমান নবী ভাই জিলেদের দিকে লক্ষ্য করে ডাক দে বলো গো জিনেরা বলো বলো তোমাদের মধ্যে সব জিনেরা এসেছে কিনা একটু ভালো করে তোমরা তাকে দেখো। জিলেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা চারিদিকে লক্ষ্য করে বলল হুজুর আমাদের 3 লাখ চেয়ার জিন সব পরিপূর্ণ হয়ে বসে আছে একটা চেয়ারও ফাঁকা নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম এবার মানুষদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিল মানুষেরাও দেখো তোমাদের মধ্যে সবাই এসেছে কিলাম মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে লক্ষ্য করে দেখে নাও। ডাক দিয়ে বলে নবী সুলাইমান আমাদের মধ্যে কেউ বাকি নাই সবাই চলে এসেছে বাবা। আল্লাহ রসুল বাপজি সাহাবায়ে কেরাম বলেন
নবীরা কোন জায়গায় বাপজি চলে গেলে সেখান থেকে ফেরার সময় নবীরা ভালো করে লক্ষ্য করে দেখতেন কেউ বাপজি এড়ে গেল কি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে দেখতাম, নবী আমার চারিদিকে বাপজি লক্ষ্য রাখতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা রাস্তা দিয়ে আমি আর নবী দুজনাই প্রায় দিনই যাওয়া আসা করতাম, হঠাৎ দেখলাম বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট চার বছর বাচ্চা ছেলেকে দেখলেন খেলা করছিল। হযরত আবু বকর বলেন, ওই রাস্তা দার ওই জায়গায় বাচ্চা ছেলেটা প্রতিদিন কার নাই খেলা করতো, সেদিনও খেলা করেছিল। আল্লাহর নবী যে আমার ওই চার বছরের বাচ্চা ছেলেটার দিকে লক্ষ্য করে নবীজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ওরে বাবা, তোমার কাছে গতকালকে লাল রঙের একটা পাখি দেখতে পেয়েছিলাম, ওই পাখিটা আজকে কেন দেখতে পাওয়া যায় না তোমার কাছে বলাও। হযরত আবু বকর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রসুল হঠাৎ করে বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, ওরে বাবা, গতকালকে তোমার কাছে লাল রঙের পাখি দেখতে পাওয়া গিয়েছিল, ওই পাখিটা আজকে কেন দেখতে পাওয়া যায় না? ওই চার বছরের বাচ্চা ছেলেটা আল্লাহ রসুলের বাপজি জবানের কথা শুনে হাওমা করে কেঁদে উঠেছিল। আল্লাহর নবী বুকের সাথে বাচ্চা ছেলেটাকে জড়ে ধরে বলেন, ওরে বাবা, আমি তো তোমাকে তো আঘাত জন্য কথা বলি নাই, আমি তোমাকে মারি নাই রে বাবা, শুধু একটাই কথা বলেছি বাবা, গতকালকে তোমার কাছে লাল রঙের একটা পাখি দেখতে পাওয়া গিয়েছিল, ওই পাখিটা কেন আজকে তোমার কাছে দেখতে পাওয়া যায় না? বাচ্চা ছেলেটা বলে, নবী গো, আমি কান্না করেছি, ও নবীজি, এত বড় নবী রসুল হওয়ার উপহার, সামান্য একটা লাল পাখিরও আপনি খোঁজ রাখেন, বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার আব্বা একটি বার জিজ্ঞাসা করে নাই, আমার মাও জিজ্ঞাসা করে নাই, নবী আপনি জিজ্ঞাসা করেছেন এই লাল পাখিটার ব্যাপারে। হযরতে সাহাবায়ে কেরাম বলেন, প্রতিটা নবীর এটা গুণ ছিল, তারা যে কোনো জায়গায় বাপজি সাহাবাদেরকে বাপজি নিয়ে গেলে বাপজি লক্ষ্য করে আবার ফিরে আসতেন। হযরতে আপনার সুলাইমান আলাইহিস সালাম মানুষদেরকে ডাক দিয়ে বলে, মানুষেরা, কেউ বাকি নাই বলে কেউ বাকি নাই, সবাই চলে এসেছে আমরাও। হযরত সুলাইমান এবার মাথার উপর পাখির দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা, বল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনা বল। পাখিরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে সব পাখিরা বাপজি তাকাতাকি করে নবী সুলাইমান আলাইহি সালামের বাপজি সামনের দিকের একটা পাখি চিৎকার করে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমার ডান দিকের জায়গাটা শূন্যস্থান পূরণ হয় না, এ তো ফাঁকা হয়ে আছে। বলে কেন? বলে নবী, আমার এই ডান পাশে একটা পাখি ছিল, ওই পাখিটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। পাখিটার নাম কোরআন শরীফে এসেছে হুদহুদ পাখি। কি পাখি বললাম? হুদহুদ পাখি। দেখেছেন কোনো বাপজি ভাই হুদহুদ পাখি? কেউ দেখেন না, নাই তো আমাদের এলাকায়। গোটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের মাটিতে বাপজি হুদহুদ পাখি দেখতে পাবেন না। তো এই হুদহুদ নামক পাখিটা বাপজি আপনার এখানে নেই। আমাদের ওলামারা পাখিটার আকৃতি বাপজি একটু বুঝাইছেন আমাদেরকে, যে কাঠঠুকুরা পাখি দেখেন না, কাঠঠুকুরা ওই বাসে ঠকটা করে, সুপারে গাছে ঠকটা করে, ওই কাঠঠুকুরা পাখির মতো কতকটা দেখতে, কিন্তু হুদহুদ যে পাখিটা হবে কাঠঠুকুরা পাখি চেয়ে একটু সাইজে লম্বা হবে, কিন্তু দেখতে অভিকল ওই রকমই। আফ্রিকার জঙ্গলে বাপজি হুদহুদ পাখি বাপজি দেখতে পাওয়া যায়, তফসিরে এসেছে। গ্রানাডা শহরে বাপজি পাওয়া যায়, ডাক দিয়ে বলে, নবী আপনি এই হুদহুদ পাখিকে বেশি ভালোবাসতে, সেই পাখিটা আমাদের সাথে ছিল কিন্তু উড়ে গিয়েছিলাম একসঙ্গে, এখন আর নেই, আসে নাই। এখন নবী সুলাইমান সব পাখির চেয়ে হুদহুদ পাখিকে কেন ভালোবাসতেন তার কারণ নাই ভাই। তার কারণ কেতাবে লিখেছে যে হুদহুদ পাখির বাপজি দুটো গুণ ছিল, কটা বললাম? দুটো গুণ। যে গুণ দুটো অন্য পাখিদের মধ্যে ছিল না, এক নম্বর গুণ হুদহুদ পাখির ছিল মাটির ওপর থেকে বাপজি মাটির তলায় কোথায় শোনা আছে কোন পাখিতে বলতে পারতো না, হুদহুদ পাখিটা বলতে পারতো। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে বলতেন, নবী অমুক জায়গাতে মাটির তলে শোনা আছে,
বলে তুমি বুঝিলে কেমন করে বলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি দুই নাম্বার পাখিটার গুণ ছিল বাপজি কমলিয়ারে কোথায় পানি পাওয়া যায় এটা ওই পাখিটা বলতে পারত এত নবী সুলাইমানের অনেক সময় কাজ হতো পাখি তো বলতো হুজুর এই জায়গায় কম খুললে আপনি পানি পাবে তাই উনার ভক্তরা যখন খেতে চাইতেন অল্প মাটি খুঁড়ে পানি পেতেন এই জন্য নবী সুলাইমান খুব ভালোবাসতেন বলে নবী ওই হুদুদ নামক পাখিটাকে কে দেখতে পাওয়া যায় না নবী বলেন তাহলে কোন জায়গায় আটকা পড়ে গেল নাকি জঙ্গলে বলে এই পাখিরা একটু খোঁজাখুঁজি করে দেখো তো পাখিরা বাপজি ঘন্টা খানিকের মতো বাপজি খুঁজতে বেরিয়ে গেল পাখিরা খোঁজাখুঁজি করে এসে বলো হুজুর গোটা চিরুনি তল্লাশি চালালাম গোটা ময়দানে কোথাও হুদুদ নামক পাখিটার হুদিস পাওয়া গেল না বলে ফেলে না বলে না বলাই জিল মানুষ তোমরা একটু দেখে এসে তো মানুষরা ফিরে এসে বললো হুজুর আমরা পেলাম না জিনেদেরকে ডাক দিয়ে বলল জিন তোমরা পেলে বলো হুজুর আমরা তো তন্ন তন্ন করে খুঁজে দেখলাম কোথাও হুদুদ পাখিটা পেলাম না অনেক মানুষ বাপজি এটা আকিদা জিনেরা গাইবের খবর দিতে পারে কথা বলে না জিনেরা অদৃশ্যের খবর বলে দেয় দেখেন কারো যদি টাকা হারিয়ে যায় বলে অমুক লোকের কাছে যা জিন আছে সে জিনে বলে দিবে এগুলো পরিষ্কার ফালতু কথা বাপজি এটা হতে পারে না এটা পারে না একমাত্র গাইবের খবর আল্লাহ ছাড়া কেউ বাপজি দিতে পারে না জিনারা এসে বলল হুজুর কোথাও পাওয়া গেল না বলে পেলে না বলে না নবী সুলাইমান বাতাসকে বলল বাতাস উড়ি নিয়ে চলো আমার সিংহাসন আর জিল মানুষ পাখিদেরকে ডাক দিয়ে বলল এই পাখিরাও যদি ওই হুদুদ নামক পাখিটাকে যদি দেখতে পাও কোথায় আমার এলাকায় তাহলে একটু আমার কাছে আসতে বলবা সে যদি কারণ যদি দর্শাতে না পারে উপযুক্ত তাহলে শাদীদুল আজাব আমি তার উপযুক্ত আমি তার বিচার করব কড়া শাস্তি তাকে দেওয়া হবে আর সে যদি উপযুক্ত যদি সে দলিল পেশ করতে পারে কারো তাহলে তাকে আমি আজাব থেকে তাকে মাফ করে দেব বলে বাপজি নবী সুলাইমান চলে গেলেন দলবল নিয়ে বাপজি জাহাতে চলে গেলে ওই হুদুদ নামক পাখিটা বাপজি ও সিংহাসনের কাছে এসে দেখেন নাই ওনার বুঝতে বাকি থাকলো না যে এখানে সিংহাসন নাই তাহলে গিয়েছে কোথায় উনি বুঝতে পারলেন যে নবী সুলাইমান তার দেশে ফিরে গিয়েছেন তার রাজ দরবারে পাখিটা ওখান থেকে সারা দিন সারা রাত উড়ে এসে সকালবেলায় বাপজি সুলাইমান নবীর দরবারে এসে পৌঁছালো পাখিরা যেখানে বসে আছে পাখির কাছে এসে বসে গেল সব পাখিরা তাকে দেখলে এই তো সেই হুদুদ এ তো গতকালকে খোঁজাখুঁজি কেউ পাওয়া গিয়েছিল না পাখিরা সবাই চিৎকার করে বলে এ পাখি হুদুদ নবী সুলাইমান তোমাকে ডাক দিয়েছে যা তার সাথে দেখা করে এসে তুমি এখানে বসো বলে আমাকে ডেকেছে বলে হ্যাঁ হুদুদ নামক পাখিটা নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে বাবা উড়ে বসলাও নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল হুদুদ পাখি গতকালকে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম আমি ভ্রমণ করতে বলে হাও ওই ময়দানে নামার পর আমি তোমাদেরকে ঘোড়া ঘুরতে যেতে বলেছিলাম চড়াই করতে বলে হাও এই হুদুদ পাখি দু ঘন্টার মধ্যে সব পাখি এসেছিল কিন্তু তুমি কেন আসো নাই তোমাকে ঘন্টা খানিকের ওপরে খোঁজাখুঁজি করে পাওয়া যাইলাও ওরে হুদুদ পাখি বাহার তুই কোথায় গিয়েছিলে একটু খুলে বার হুদুদ পাখিটাও উনি মনে মনে চিন্তা করলো নবী দরবারে যদি আমি কথা যদি আমি না বলি তাহলে নবী আমাকে মারবে বকাবকি করবে কিন্তু হুদুদ পাখি অত্যন্ত বাবা বুদ্ধিজীবী পাখি ছিল উনি মনে মনে চিন্তা করলেন আমি নবী সুলাইমানকে এমন কৌশলে আমি কথা বলবো এমন ঢং করে কথা বলবো নবী সুলাইমান আমাকে মারার কথা ভুলে যাবে বারবার শুনতে চাইবে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি আপনার বিনা অনুমতিতে কোথাও আমি যাই নাই বলুন সুবহানাল্লাহ প্রথমেই বলছে যে আমি বিনা অনুমতিতে যাই নাই আপনার অনুমতি নিয়ে গিয়েছিলাম আল্লাহ রসুল নবী সুলাইমান ডাক দিয়ে বলেন ওরে হুদুদ এই আমি হুকুম দিয়েছিলাম দু ঘন্টার মতো যেতে কিন্তু বেঁচে থাকতে তো বলি নাই বলে নবী সুলাইমান আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম আপনার দেশ থেকে উড়তে উড়তে নবী সুলাইমান
ওই দেশের ব্যাপারে আপনার কিছু জানা নাই। বলুন সুবহানাল্লাহ, কে বলছে? হুদুদ পাখি। আগো নবী, আমি যে দেশে গিয়েছিলাম সেই দেশের ব্যাপারে আপনার অভিজ্ঞতা নাই, আপনি জানেন না। নবী রেগে গেলেন, ডাক দিয়ে বলেন, এই আমি নবী, সারা এলাকায় আমি বাতাসের সাহায্যে উড়ে চলাফেরা করি, গোটা পৃথিবীর মাখলুকাতের কথা আমি বুঝতে পারি, বলতে পারি, আর আমি সেই দেশটা জানি না। বলে হুজুর না। বলে কোন দেশে গিয়েছিলি? বল। ডাক দিয়ে বলে, নবী আমি যেই দেশে গিয়েছিলাম সেই দেশটার নাম কোরআন শরীফে এসেছে, সাবা নামক দেশ। বলুন আলহামদুলিল্লাহ। কি দেশটার নাম বললাম? সাবা। কোরআন শরীফে শব্দ এসেছে সাবা। ওগো নবী, আমি সাবা নামক দেশে গিয়েছিলাম। বলে সাবা? বলে তো হুজুর, আমি প্রথমে বলেছি আপনার ওই দেশটার ব্যাপারে অভিজ্ঞতা নাই, আপনি জানেন না। নবী দেখলেন, সত্যি তো, এ তো সাবা নামক দেশ আমি জীবনে প্রথম শুনছি। বলে ওখানে কিভাবে গেলি? বল। পাখি বলেছিল, নবী সুলাইমান, আমি আপনার হুকুম পেয়ে আপনার এলাকা থেকে উঠতে উঠতে আকাশ পথে চলে যাচ্ছিলাম। অগনবী সুলাইমান, আমি আপনার দেশ ছেড়ে আমি যে সাবা নামক দেশে আমি চলে গিয়েছিলাম এটা আমার জানা ছিল না। অগনবী সুলাইমান, ওই সাবা নামক দেশের যখন আমি আকাশে গেলাম, ওই আকাশে দেখলাম ওই সাবা নামক দেশের, ওই দেশের আমি দেখলাম হুদুদ পাখি, ওই দেশের পাখি। অগনবী সুলাইমান, আকাশ পথ আমাদের দুজনের দেখা হয়ে গেল। পাখিটা আমাকে দেখে বলে, পাখি ভাই তুমি মনে হয় আমার দেশের নাই। বলে নাও। বলে কোথাকার? বলে আমি সুলাইমান নবীর দেশের আমি পাখি। ওই পাখিটাকে বললাম, তোমার বাড়ি কোথায়? বলে ভাই আমার বাড়ি হচ্ছে সাবা নামক দেশে, এই দেশের আমি পাখি। ওই পাখিটা আমাকে কোনো মতে যেতে দিল না, আসতে দিল না। পাখিটা বললো, পাখি রে যখন তুমি আমাদের দেশে এসেছো, এসো তোমাকে আমি কিছু নিয়ম কারণ আমি দেখাবো, নতুন জিনিস দেখাবো। বলে কি? অগনবী সুলাইমান, আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম, ওই দেশের যিনি বাদশাহ দেশ পরিচালনা করে সেই মেয়েটাও বেটা ছেলে নাই, সে একটা দেখলাম মেয়ে মানুষ দেশকে আপনারও পরিচালনা করে। অগনবী সুলাইমান, আপনি যেমন আমাদের দেশের বাদশাহ, ওই সাবা নামক দেশের রানী হচ্ছে বিলকিস। বলুন সুবহানাল্লাহ। বিলকিস নাম বলেছেন সুলাইমান অবাক। বলে বিলকিস? বলে হ্যাঁ, উনি বিলকিস রানী। অগনবী সুলাইমান, তার দরবারে বিলকিস রানী দরবারে আমি সিংহাসন দেখলাম, তার সিংহাসনটা এত সুন্দর। অগনবী, গোটা পৃথিবীর মধ্যে সিংহাসন বড় হলো আপনার, নবী সুলাইমানকে বলছি। আর যদি ছোট সিংহাসনে যদি প্রতিযোগিতা হয় দেখিনে বালার দিক দিয়ে, তাহলে ওই বিলকিস রানীর সিংহাসনটা ফার্স্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলে এমন কি আছে সিংহাসনে? বলে হুজুর, আমি বিলকিস রানীর সিংহাসনটা দেখলাম, এক একটা দেওয়াল সিংহাসনের এক এক দিক এক একটা দামি দামি পাথর দিয়ে তৈরি করা। বলুন আলহামদুলিল্লাহ। একটা দেওয়াল দেখলাম সিংহাসনের এক সাইড ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা, তাতে আরো দেখলাম জমরুদ বলে পাথর দেওয়া আছে, হীরা কাঞ্চন জহরাত দিয়ে ওই সিংহাসনটাকে মোড়ানো আছে। বলুন আর সুবহানাল্লাহ। বলে তাই? বলে হ্যাঁ। কিন্তু নবী, আমি দেখলাম বিলকিস রানী বিবাহিত না, অবিবাহিতা, সে বিবাহিতা নারী না। কিন্তু আর একটা জিনিস দেখলাম। বলে কি? বলে ওই ওই এলাকার লোকেরা বিলকিস রানীকে সবাই সম্মানজনক সেজদা করছে। বলুন আস্তাগফিরুল্লাহ। তারা প্রায় মাথা ঠুকে তারা সেজদা করছে, আগুন পূজা করছে। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে? কাউকে যাবে না। ডাক দিয়ে বলছেন, হুজুর সেখানে বিলকিস রানী সেজদা নিচে মানুষের দ্বারা। বলে বিলকিস রানী আল্লাহকে চিনে না? আমি যে নবী সুলাইমান সে জানে না? হুদুদ পাখি ডাক দিয়ে বলে, নবী সুলাইমান আপনি তো দূরের কথা, আল্লাহ কি তো চিনে না? বলে চিনে না। বলে না। বলে পাখি মিথ্যা কথা বলছিস না তো? বলে না। বলে কথা যদি সত্য হয়
তাহলে আমি একটা চিঠি লিখে দিব, চিঠিটা তুই নিয়ে পৌঁছাতে পারবি? সুলাইমান আলাইহিস সালাম পাখিটাকে যখন বলল, হুদুদ পাখি বলল, হুজুর আমি অবশ্যই নিয়ে যেতে পারবো। বলে চিঠি কেনা, তাহলে আমি লিখে দিচ্ছি, তুই ঠুটু করে নিয়ে যাবে। কোরআন শরীফ এসেছে বাপজি, সুরাতুন নামালে বিসমিল্লা ডবল দেওয়া আছে। নবী সুলাইমান ওয়াইল নাহু মিন সুলাইমান বলে বাপজি চিঠির ওপরে খামের ওপরে লিখলেন নাম, নিচে তার চিঠির ভিতরে লিখলেন খামের ভিতরে, হে বিলকিস রানী আমি তোমাকে চিনি না, আমার ভক্তের ভক্তের মারফতে আমি শুনলাম, তুমি নাকি আল্লাহকে চিনো না, আমি নবী সুলাইমান আমাকেও জানো না, তাই আমি তোমার কাছে আমি কলমার দাঁত দিচ্ছি, তুমি এক আল্লাহ বলে তুমি মেনে নাও, আর যদি তুমি এক আল্লাহ বলে যদি না মেনে নাও তাহলে তুমি যুদ্ধের ডেট দাও, তোমার সাথে আমি যুদ্ধ করব। হে বিলকিস রানী আশা রাখি তুমি আমাকে হারাতে পারবে না, আল্লাহ আমার সাথে আছে, তুমি হেরে গেলে তোমাকে আল্লাহর কথা তোমাকে মানতেই হবে। চিঠির সারমর্ম বাপজি এটা ছিল, চিঠিতে লিখে হুদুদ পাখিটার ঠুটে বাপজি লাগিয়ে দিল, ঠুটে করে নিয়ে পাখিটা বাপজি উড়ে যাচ্ছে। নবী বললেন, আয় শোনা পাখি, আয় হুদুদ পাখি। চিঠিখানা নিয়ে গিয়ে বিলকিস রানীকে দেওয়ার পরে একটু দেখবি চিঠিখানা বিলকিস রানী পড়ে না ছিঁড়ে ফেলে, সেটা হয় দেখার পর আমার কাছে এসে বয়ান করবে। পাখিটা বাপজি চলে গেল সেই সাবানা মুখ দেশে, যার পর দেখছে বিলকিস রানী সিংহাসনে বাপজি বসিয়া আছে, তার শরীরে দেশ বাপজি ভালোভাবে না, যেহেতু পর্দা টর্দা তো বুঝে না, বেপর্দা হয়ে বাপজি সে শুয়ে আছে কিন্তু সে জেগে আছে ঘুমে নাই। বিলকিস রানীকে তার কয়েক লক্ষ সৈন্যর মধ্যে থেকে বাবা 30,000 সৈন্য 24 ঘন্টা বিলকিস রানীকে বাপজি রাত দিন পালা করবে তারা পাহারা দিত, বলুন আলহামদুলিল্লাহ, যেন বিলকিস রানীকে কেউ যেন আঘাত না করতে পারে। তার সিংহাসনের চারিদিকে বাপজি 30,000 সৈন্য বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। হুদুদ পাখি দেখলো আমি যদি রাজ দরবারে ডাইরেক্ট প্রবেশ করতে যাই তাহলে বল্লমে তো খোঁচা মারবে, না ওদিক দিয়ে যাব না। উনি জানালা দিয়ে বাপজি প্রবেশ করলে, জানালা দিয়ে একটা কাঠঠোকরা পাখি প্রবেশ করতে পারবে না যদি নেট না লাগানো থাকে। জানালা দিয়ে প্রবেশ করে বিলকিস রানীর একেবারে সামনে দুহাত দূরে একেবারে কাছাকাছি ঠুট থেকে বাপজি চিঠিখানা রেখে দিয়ে পাখিটা হাত পাছে পেছনে দূরে গিয়ে উনি আদবের শহীদ বাপজি বসে পড়লো, বলুন আলহামদুলিল্লাহ। তাকে থেকে দেখছে, দেখি বিলকিস রানী কি করে, কারণ নবী সুলাইমান বলেছে। বিলকিস রানী আশ্চর্য হয়ে গেল, একটা পাখিতে বাপজি কাগজ নিয়েছে তার চোখের সামনে ফেলে দিয়ে চার পাঁচ হাত দূরে বাপজি পাখিটা বসে আছে, আশ্চর্য হবে না, এটা আশ্চর্য হওয়া স্বাভাবিক। পাখিটার এই দৃশ্য দেখে বিলকিস রানী চট করে বাপজি উঠে বলল, উঠে দাঁড়িয়ে গিয়ে চিঠিখানা নিয়ে ওয়াইল নাহু মিন সুলাইমান, যাতে দেখছে চিঠির প্রথমে সুলাইমান আলাইহিস সালামের নাম, বলুন আলহামদুলিল্লাহ, নবী তরফ থেকে সুলাইমানের তরফ থেকে চিঠি এসেছে। চিঠিখানা পড়ার পরে বিলকিস রানী অট্টহাসে হাসতে লাগলো, সবাই হাসতে লাগলো বিলকিসের হাসি দেখে। 30,000 সৈন্য, তারা অন্ধের মতো বিশ্বাস করত। বিলকিস রানী তার সৈন্যদেরকে হাসি দেখে বলে, এই হাসি বন্ধ কর, হাসছিস কেন? বলে, রানীমা আপনি যা হাসছেন তাই আমরা হাসছি আপনার খুশিতে। বলে, আমি হাসছি এই দেখ চিঠিখানা পড়ে একটা সুলাইমান বলে একটা পাগল বাদশাহ, সে নাকি লোভী, সে ডাইরেক্ট আমার কাছে টাকা চাইতে পারেনি, সে লোভী বাদশাহ, সে আমাকে যুদ্ধের হুমকি দেখিয়েছে, আর সে নাকি বলেছে আল্লাহকে মানতে, ওকে লোভী বলে মানতে, আমি আল্লাহকে চিনি না, ও আল্লাহ টালা মানি না, নবী অসব বুঝিলাম, তাই এই লোকটা চালাক আমাকে যুদ্ধের ভয় দেখিয়েছে। শোন, তোরা 30,000 সৈন্যের মধ্যে থেকে 3টা বুদ্ধিজীবী ছেলে দাঁড়িয়ে যাও, 3টা বুদ্ধিজীবী শিক্ষিত ছেলে তারা দাঁড়িয়ে গেল। বলে, রানীমা বলুন এই তো আমরা দাঁড়িয়ে। বিলকিস রানী বলল, ওরা আমার প্রজারা সৈন্যরাও তিনজন আয়, 3টা বস্তা নিয়ে, ওই দেখ আমার সোনার ঘর রয়েছে, মনে হাও ওই সোনার ঘরে চলে যাও, আল্লাহ আমাকে সোনার অভাব করে নাই, উত্তর আল্লাহ বলছে না, উত্তর আল্লাহকে মানে না, অপর মল আমাকে অভাব করে নাই, যাও 3 বস্তা সোনা নিয়ে চলে যাও। বলে, কোথায় যাব রানী মাও?
এই দেখো চিঠিতে লিখেছে নবী সুলাইমান বলে নাম বাদশাহ, ওই সুলাইমান নবী বাদশাহ দরবারে চলে যাও বলে তাই নাকি বলে হ্যাঁ বাদশাহ সুলাইমানকে তিন বস্তা সোনা থেকে ঘুষ দিয়ে এসো, তিন বস্তা সোনা যদি দিয়ে দাও তাকে মূল্যবা আমাদের রানীমাকে বিরক্ত করবে না, এতে কেন সোনা দিয়ে পাঠিয়েছে দেখবে আর কোনদিন বিরক্ত করবে না, তারা আল্লাহকে আমরা মানব না, এই কথাটা বলে দেবাও। ভাই চুপচাপ বসে না থেকে একটু জিকির করে লা ইলাহা ভাই একটু পড়ি রাত্রি অনেক হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ ডাক দিয়ে বলে যা বাদশাকে গিয়ে ঘুষ দিয়ে এসে দেখো বাদশাহ ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা বলে নবীরা কেউ ঘুষ খায়, একটু কথা বলো, নবীরা কেউ ঘুষ খাই না কিন্তু মানুষ আমরা ঘুষ খাই। রাস্তা দেখবেন বাপজি এখন তো পিচার করছে, পাড়াতে দেখবেন ভালো কাছে যদি একটু ফাঁকা মাঠে রাস্তা হয় অমনি চার মাসের বেলায় দেখবেন বাপজি সব খোয়া উঠে যাচ্ছে, তার মানে মাল দেয়নি, কারণ জানে যে যারা এলাকার যারা একটু শক্তিশালী মানুষ তাদেরকে গোপনে মাল ঝাড়ি দিয়েছে, তারা যেন প্রতিবাদ না করে, কিছু যারা না বলে এটা মানুষ ঘুষ খায় কিন্তু নবীরা খাই না। নবীকে তিন বস্তা সোনা নিয়ে বাপজি পাঠিয়ে দিল ওই বিলকিস রানী, আর হুদুদ পাখিটা ফুরুত করে উড়ে বাপজি সুলাইমানের দরবারে। আচ্ছা বলেন একটা মানুষ হেঁটে নাই দৌড়িয়ে যদি যায় আর একটা পাখি যদি এক ঘন্টা উড়িয়ে যদি যায়, একটা মানুষ পাঁচ ঘন্টায় ওই এক ঘন্টা যতটা পাখি উড়িয়ে যাবে একটা মানুষ পাঁচ ঘন্টাতে অতটা জায়গায় পৌঁছাতে পারবে না, পারবে বলুন, অতদূর সম্ভব নয়। পাখিটি উড়ে চলে আসলো, আসার পরে নবী সুলাইমানকে বলে হুজুর আপনাকে ফকির বাদশাহ বলিয়েছে এবং আপনাকে লোভী বলে তিন বস্তা সোনা দিয়ে পাঠিয়েছে। নবীকে যাহাতে লোভী বলেছে নবী রেগে গিয়েছেন বলে আমার আল্লাহকে মানবে না, বলে না আল্লাহকে মানবে না আপনাকে মানবে না, যুদ্ধ করবে না, তাই আপনার সাথে তিন বস্তা সোনা দিয়ে আপনাকে ঠান্ডা করার কথা আলোচনা করে দিয়ে পাঠিয়েছে। বলে তাই বলে হ্যাঁ, বলে আমি যে কত বড় ক্ষমতাশালী সে তো বিলকিস রানী জানে না, বলে না, বলে আমাকে লোভী বলেছে বলে হ্যাঁ। নবী সুলাইমানের দরবারে ক লাখ জিন থাকতো বললাম আমি প্রথমে, তিন লাখ জিন আর মানুষ, তিন লাখ সৈন্য জিন আর মানুষ, ৬ লক্ষ সৈন্য ২৪ ঘন্টা সিংহাসনে উপর ছিল। নবী সুলাইমান ডাক দিয়ে বলেছেন ওরে হুদুদ পাখি আসতে কতটা সময় লাগবে, বলে পাঁচ ঘন্টা, বলে আমার দরবারে পাঁচ ঘন্টা লাগবে বলে হাও। ওরে জিনেরা ওরা জিন তোরা তাড়াতাড়ি দাঁড়িয়ে যা, জিনেরা সময় দাঁড়িয়ে গেল, নবী কি ব্যাপার রেগে গেল কেন হঠাৎ করে, আল্লাহর নবী বলেন ওরে মানুষেরা তোরাও দাঁড়িয়ে যা, তারা দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বলেন ওরা জিন পানির তলে যত সোনা আছে সব সোনাগুলো তুলে নিয়ে আয়, বলুন আলহামদুলিল্লাহ। ওরে মানুষেরা মাটির ওপরে যত সোনা আছে তোমরা সবাই উঠে নিয়ে এসো। আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল হুজুর এতগুলো সোনা আপনি কি করবেন বলর, বলর জিন মানুষেরা এক ঘন্টার মধ্যে আমার রাস্তা আমার রাজদরবার থেকে ওই বিলকিস রানীর সৈন্যরা যেমনে দিয়ে আসছে ওই রাস্তার দিকে এক নাই দুই নাই ৩০ মাইল রাস্তা, প্রায় কিলোমিটার আপনার তফসির মারফুল কোরআনে এসেছে বাবা, আর ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা সোনা দিয়ে ঢালাই করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ক কিলোমিটার? আর ৪০ থেকে ৫০, আপনাদের পাহাড়পুর থেকে বহরমপুর ক কিলোমিটার রাস্তা জানা আছে কারো আপনাদের?
30 35 তাহলে বহরমপুর থেকে আরো যেতে হবে 50 কিলোমিটার রাস্তা জিনার মানুষ ঘন্টাখানিকের মধ্যে বাপজি পিচ ঢালা করে একবারে সোনা দিয়ে ঢালাই করে দিল বলুন আলহামদুলিল্লাহ এটা গল্প নয় এটা কোরআন শরীফের তাফসিরে মারিফুল কোরআনে এসেছে তারপরে জিনারা বলে হুজুর রাস্তা কমপ্লিট বলে না এখনো কমপ্লিট হয় নাই বলে আর কি করা লাগবে বলে এই জিন মানুষ যতটা রাস্তা ঢালাই করেছে রাস্তার দুই দিকে এক মানুষ করে সোনার পাঁচিল করে দাও বলুন সুবহানাল্লাহ সোনার পাঁচিল করে দিলেন সোনা দিয়ে বলে এখনো আসতে পারেনি ওরা বলে নাও বলে এই জিন তাড়াতাড়ি জঙ্গলে চলে যাও বাঘ সিংহ যে জঙ্গল আছে যা বলো গা যে নবী সুলাইমান ডাক দিয়েছে তোমাদের দেখবে আমার নাম শুনে তারা কেউ বসে থাকবে না তারা সবাই ছুটে আসবে জেনারা যে যাহাতে বাঘ সিংহদেরকে বললো নবী সুলাইমান ডাক দিয়েছে হুড় হুড় করে বাপজি সোনা রাস্তার উপরে দাঁড়িয়ে বলে নবী আপনি আমাদেরকে ডাকলে বলে হ্যাঁ ডেকেছি বলে এই জঙ্গলের জীবজন্তু পশু পাখি যারা আছো বাঘ সিংহরা এ রাস্তার উপর পায়খানা করো কর পায়খানা বাঘেরা বলছে হুজুর টাটকা সোনা রাস্তা বলে এক্ষুনি পায়খানা কর বিলকে সারা নি সৈন্যরা এসে দেখবে যে নবী সুলাইমান কাল্লাই এত বড় বাদশা বানিয়েছে তার সোনার অভাব নাই তার দেশের রাস্তা সোনার এবং রাস্তার সোনার উপরে জঙ্গলে জানোয়াররা পায়খানা করে বলুন আলহামদুলিল্লাহ এটা দেখাতে চাই এটা দেখাবো যে আল্লাহ কত বড় আমাকে বাদশা বানিয়েছে আল্লাহ অভাব রাখেনি ওরা পায়খানা করলো বলে হুজুর যাই বলে যেতে পাবি না আমার দিকে তাকাবি না ওই রাস্তার দিকে তাকা ধরুন আপনার ওই বহরমপুর দিয়ে বাপজি ইসলামপুর দিয়ে আপনার এই পাঁচু মোড় নাকি আপনাদের এটা বলছে এই রকম এদিক থেকে আসতে হবে বলে আমার রাজ দরবার থেকে এই দিকে তাকাও বিনা দড়িতে তোরা বাধা থাকবে বিনা দড়িতে দাঁড়িয়ে থাকবে দড়ি দিয়ে বাধা থাকবে না কেউ যেন হাও করবে না হাও করলে ওরা পালিয়ে যাবে এই চুপচাপ দাঁড়িয়ে থাকবি আর মানুষ যে 3 লাখ সৈন্য তাদেরকে মাঝে মাঝে বাপজি রেখে দিল কারণ বাঘেদেরকে দেখে যদি পালিয়ে যায় তারা যেন মানুষরা বলে যে এরা সৈন্যরা সব নবী সুলাইমানেরই বাঘেরা নবী সুলাইমানেরই সৈন্য বলুন আলহামদুলিল্লাহ এরা খাবে না এটা যেন বলে তাদেরকে দাঁড়িয়ে থাকলো ওরা তিনজনা বাপজি যাহাতে বাপজি ওই বহরমপুর এরকম করে নামিয়ে এসে যাহাতে পাঁচুর মোনা কি বলছে এরকম জায়গা থেকে সুলাইমানের রাজ দরবার রাস্তা যাহাতে পা দিয়েছে নিচের দিকে তাকে দেখছে বলছে ভাই এ তো রাস্তা সোনার রে ভাই ইয়া অরিজিনাল না ডুপ্লিকেট তো বলছে ভাই একটু পরীক্ষা করে দেখ যারা তিনজনা গিয়েছিল তারা শিক্ষিত না অশিক্ষিত তারা শিক্ষিত সৈন্য তারা বস্তা থেকে সোনার দলাকে বের করে রাস্তার সোনাকে তুলে বাপজি ঘোষণ মেরে দেখছে বিলকিস রানী সোনার চেয়ে এই সুলাইমান নবীর রাস্তার পড়ে থাকে সোনা 3 গুণ দাম বেশি জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ সোনা ভালো মন্দ নাই এই ভালো মন্দ আছে বলি তো বাপজি স্বর্ণকার ভালো মন্দ খুঁজে বেড়ায় আমরা ওরা বলছে ভাই রে এ তো অরিজিনাল দামি সোনা আমাদের চেয়ে দামি সোনা বলে যেই দেশের বাদশার রাস্তা যদি সোনার হয় ওর কি আর সোনার অভাব থাকে বলে তা থাকে না তাহলে 3 বস্তা সোনা নিয়ে যেত বোকামোর পরিচয় আমাদের আপনাদের এই যদি এই পাহাড়পুর এটা নতুন পাড়া নাকি নতুন পাড়া নাকি পাড়া এখানকার যদি 3টে ছেলে যদি কয়লা যেখানে খনি হয় খনি আছে সেখানে গিয়ে যদি বাপজি ডালিতে গেলে 10 কেজি কয়লা এলে যদি হকারি করে বেড়ায় এই কয়লা বাচ্চ কয়লা তো লোকের ঠাট্টা করবে না যেই পাগলা এখানে হকারি করছিস কেন কেন তো কয়লার খনির দেশ তোদের এলাকায় যা করগা তো নবী সুলাইমানের রাজ দরবারে সোনা দেখে বলল তিনজনা যে খালি হাতে যাওয়াটাই বেটার হবে বলুন আলহামদুলিল্লাহ বলে এই সোনা নিয়ে যাব না এখানে লুকিয়ে রাখ তফসিরে লিখেছে ওখানে বাপজি একটা ঝুপড়ি টাইপের জায়গায় 3 বস্তা লুকিয়ে রাখলো আসার সময় যেন আবার পাই এরা লুকিয়ে নিয়ে রেখে দিয়ে খালি হাতে বাপজি কিছুটা যার পর দেখছে বিরাট সেই বাঘ সিংহ দাঁড়িয়ে ওরা ভয় আর যাচ্ছে না কলিজার পানি শুকিয়ে গিয়েছে বলে এ খাবে না এ সব দেখছো সব নবী সুলাইমানের সৈন্য এরা চলে গেল
যার পর দেখছে বাপজ নবী সুলাইমানের দরবারে মৌমাছিতে ভুন ভুন করে কথা শুনছে, বলুন আলহামদুলিল্লাহ। ও ভেমরুল ভুল্লা বাঘ সিংহ সব বাপজি পশু পাখি মানুষ জিন সবাই দেখছে বসে নবী সুলাইমানের সাথে, নবী সুলাইমানের কথা শুনছে, বলুন সুবহানাল্লাহ। এরা তিনজন আয় নবীর শান শাওকার দেখে সাতা হাতে বাপজি বলছেন, হুজুর আপনাকে নবী বলে মেনে নিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। বলে আর যাচ্ছি না বিলকিসের দরবারে, এত বড় সুখ জায়গা থেকে যাই। সুলাইমান বলে, না তোমাদেরকে যাওয়া লাগবে। বলে তোমরা তিনজনে ফিরে যাও। বলে কোথায়? বলে বিলকিসের রানী দরবারে। ফিরে যাও, না গেলে তোমরা গিয়ে যদি না বলো তাহলে আমার শান শওকত সে বুঝতে পারবে না, চলে যাও। এরা তিনজনে বাপজি চলে যাচ্ছে, তাদের সাথে একটা জিন পাঠানো হয়েছিল। জিনকে আমরা দেখতে পাই ভাই, বেটা ছেলেরা জিন দেখতে পান? লক্ষ্য করে দেখবেন পাড়াতে মা বোনেরা জিন দেখতে পায়, মেয়ে ছেলেরা। হঠাৎ করে দেখবেন মেয়েটাকে জিনে ধরেছে, ও আগরবাতি ধরাবে, সালাম দিবে, ভালো ভালো কথা বলবে। তে লোকে বলবে, না ওর কাছে জিন আছে। ভালো করে দেখা যাচ্ছে চার পাঁচ মাস পর জিন ছুটে গেছে। পরে শুনতে পাওয়া যাচ্ছে যে ওর ভালোবাসাকে বিয়ে করতে চায়নি, দিয়ে জিনে ধরার এই ভান করেছে। এরকম অনেক ঘটনা এসেছে। নবীজি বলেছেন মানুষেরা জিন দেখতে পাবে না, এটা রসুলের কথা। এই যে আমি সুলাইমান নবীর কথা বলছি, আমাদের হুজুরা বলেন যে সুলাইমান নবীর কথা বললে হাজার হাজার জিন এসে কথা শোনে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। জিনেরা আমাদেরকে দেখতে পাচ্ছে এখন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিয়ামতের ময়দানে এর উল্টোটা হবে। কিয়ামতের ময়দানে জিনকে আমরা দেখতে পাবো, জিনেরা আমাদেরকে দেখতে পাবে না। যদি বলে জিন দেখতে পাচ্ছি, এটা ভুল কথা। সে বেশিরভাগ মেয়েরা বাপজি দুর্বলের কারণে তারা ভুল ভাল বকে, মেয়েরা দুর্বলের কারণে। হযরতে সুলাইমান একটা জিন পাঠিয়ে দিল, তিনটা মানুষ তারা জানতে পারলো না। বলে যা, যে দেখবি এই তিনজনের কথা শুনে বিলকিস রানী কি বলে। যাহাতে বাপজি বিলকিস রানীর কাছে তিন বস্তা সোনা নিয়ে ঘুরে গেল। রানী বলছে, এত খুশি হয়নি? এরা তিনজনে বলছে, রানীমা খালি বস্তার কিছু যদি সৈন্য দিতেন তাহলে সুলাইমান নবীর দরবার থেকে দেশের রাস্তার সোনা কুড়িয়ে নিয়ে আসতেন আপনার দরবারে। সব ঘটনা খুলে বললেন। বলে রানীমা, ওই দেশের রাস্তা বাদশার রাস্তা পর্যন্ত সোনার। অগো রানী, আমরা তিনজনে আপনার দলের এখন নাই, আমরা নবী সুলাইমানের ওপর কলামা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি কলামা পড়ে নেন। বিলকিস রানীর মাথা টনক লড়ে গেল। বলে এদের তিনজনাকে বেঁধে রাখ। তিনজনাকে বাপজি বেঁধে রাখলো। আলোচনা করছে বিলকিস রানী, এরা তো মিথ্যা কথা বলে না, এরা তো আমার বিশ্বাসী শৈল, এরা নবীর গুণগান কেন করছে? এত বড় শক্তিশালী নবীর প্রশংসা করছে। রানী বললো, ওদের তিনজনের মাথা খারাপ হয়ে গেছে, ওদেরকে বেঁধে রাখো, চলো হাজার হাজার সৈন্য লক্ষ লক্ষ সৈন্য রেডি হয়ে যাও। সুলাইমান আমার শক্তির ব্যাপারে জানে না, বিলকিস রানী বলছে আমার শক্তির ব্যাপারে জানে না, আমি সুলাইমানকে গিয়ে জবাই করে তার দেশকে দখল করে বাড়ি ফিরব। এরা তিনজনাই বলছে, অগো রানী বিলকিস, আমরা সুচক্ষে দেখে আসলাম আপনার লাখ লাখ সৈন্য নিয়ে যায়েন না, পারবেন না। নবী সুলাইমানের দরবারে মানুষ জিন বাদ দিয়ে বাঘ ভালুক সিংহ যা দেখেছি, ওই যদি একটু হুকুম দিয়ে দেয় আপনার লাখ লাখ সৈন্যকে খাইয়া কাবার করে দিবে, আপনি যায়েন না। এরা শুনে না, বলে চল, এদের কথা যদি সত্য হয় তাহলে বিলকিস রানী সুলাইমানের দরবারে মাথা নত করতে বাধ্য হবে। বলুন আলহামদুলিল্লাহ, কারণ বুদ্ধিজীবী নারী তোই। অমুসলিমা হলো তো কি হলো, হাজার হাজার বাপজি সৈন্য নিয়ে রেডি হয়ে গেল। বিলকিস রানী যে সিংহাসনখানা দামি দেখতে সুলাইমান নবীকে বলেছিলেন, এই সিংহাসনখানা বাপজি ঘরে তালা মেরে সিংহাসনের ঘরে চারিদিকে চার হাজার সৈন্য পাহারা দিয়ে রাখলো বিলকিস। এই চার হাজার সৈন্য নিয়ে গেল না, বলে আমার সিংহাসনে জানে কেউ জানে না প্রবেশ করে, আমি তালা চাবি নিয়ে গেলাম, তালা মেরে দিলাম, আর ঘরে চারিদিকে চার হাজার সৈন্য তোমরা পাহারা দাও। পাহারা দিয়ে দিল। এরা লাখ লাখ সৈন্য বাপজি আপনার কয়েক লাখ সৈন্য নিয়ে বিলকিস রানী হাঁটতে শুরু করলো। জিন যে ছিল সাথে, ওই জিনটা গিয়ে বলে, নবী সুলাইমান বিলকিস রানী তার দল বল নিয়ে আপনাকে জবাই করতে আসছে, আপনার রাজ্যকে দখল করতে আসছে। বলে তাই? বলে হ্যাঁ। সুলাইমান ডাক দিয়ে বলছে, নগো জিন,
বিলকিসারানির যে সিংহাসনখানা সুন্দর ওই হুদুদ পাখি বলেছিল আমাকে। আচ্ছা তার সিংহাসন কি সাথে করে নিয়ে আসছে ও? আমি যেমন সিংহাসনে চলাফেরা করি ও কি সিংহাসনে চেপে আসছে? বলে হুজুর নাও, তার সিংহাসনখানা ঘরের ভিতর তালা মেরে 4000 সৈন্যকে পাহারা দিয়ে রেখে এসেছে। বলে সিংহাসন ওখানে আছে তার আজ দরবারে? বলে হ্যাঁ। আমার নবী সুলাইমান আলাইহি সালাম এবার জিনেদেরকে ডাক দিয়ে বলে, ওরে জিনেরা বলো বলো বিলকিস রানী আমার দরবারে পৌঁছানোর পূর্বে তোমাদের মধ্যে কেউ কি শক্তিশালী জিন তোমরা আছো বলো? ওই বিলকিস রানী সিংহাসন কানা সাবা নামক রাজ্য দেশ থেকে শুনে নাও, বিলকিস রানী সৈন্য না কেউ যেন জানতে যেন না পারে, বিলকিস রানী দলবল আমার দরবারে পৌঁছানোর পূর্বে ওই বিলকিস রানী সিংহাসন কানা কে আনতে পারবে বলো? সব জিনেদের মধ্যে থেকে বাবা এক বুজুর্গ জিন ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান কিছু মনে যদি না করেন, আপনি আমাকে যদি সময় দেন 5 মিনিটের মধ্যে সিংহাসন কানা বিলকিস রানীর আপনার দরবারে নিয়ে এসে হাজিরি করে দেব, বিলকিস রানীর সৈন্যরা কেউ জানতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ক মিনিট? 5 মিনিট। দুই নাম্বার নবী সুলাইমান বলে, আর কেউ কেউ পারবা এর চেয়ে তাড়াতাড়ি আনতে? আর একটা জিন চিৎকার করে বলেছিল, নবী সুলাইমান যদি আমাকে হুকুম দেন আমি ওই বড় জিনের মতো 5 মিনিট সময় নিব না, 3 মিনিটের মধ্যে নিয়ে এসে দেব, জানতে কেউ পারবে না। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলে, ওরা জিনেরা এদের দুজনার চেয়ে তাড়াতাড়ি তোমরা কেউ কে আর কোন জিন আনতে পারবা? জিনেরা সময় ডাক দিয়ে বলেছিল, হুজুর এরা দুজনাই বড় পরেজগার জিন, আল্লাহ জিনি এরা ছাড়া কেউ আনতে আমরা পারবো না। আল্লাহর নবী সুলাইমান জিনেদেরকে বলে, জিনেরা বসে যাও, দেখি আমার মানুষের মধ্যে থেকে 3 লাখ যে মানুষ আছে মানুষের মধ্যে থেকে তোমাদের চেয়ে তাড়াতাড়ি আনতে পারে কিনা। বলুন সুবহানাল্লাহ। মানুষদের শক্তি বেশি না জিনের শক্তি বেশি? আমরা অনেকে ভাবি জিনের শক্তি বেশি। আল্লাহ বলেছেন, আমি অতি উত্তম করে আমি জিনেদেরকে নয় মানুষকে বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জীবনেরা, মানুষকে এত আল্লাহ শক্তি দিয়েছেন, জিনেরা ডাক দিয়ে বলে, হুজুর আমাদের চেয়ে জিনেদের চেয়ে মানুষেরা কেউ তাড়াতাড়ি আনতে পারবে না। আল্লাহর নবী বলেন, ওরে জেনেরা আমি তোমাদের কি হুকুম দেই নাই, তোমরা বসে থাকো, দেখে আমার মানুষেরা যদি বলে আমরা পারবো না তাহলে জানবো তোমরা দুজনাই পারবাও। বাইরে আমার বাবাজি মনেরা, দেখবেন মানুষ স্বাভাবিক ভাব যে মানুষ শক্তিশালী হয় কিন্তু মানুষ সচরাচর দেখতে পাওয়া যায় একটা মানুষের দেহ হচ্ছে ভাব যে শরীরে দেখবেন হাতের শক্তি বেশি নাই। একটা মিহি গাছকে যদি বলা হয় মানুষকে ভেঙে দাও, একটা মানুষ বাপজি হাত দিয়ে টানাটানি করে গাছটা বাপজি ভাঙতে পারবে না, কিন্তু একটা হাতিকে যদি বলা হয় ওই গাছটা ভেঙে দাও, বলুন হাতিটা এরকম মোটা গাছ ভাঙতে পারবে কিনা? পারবে না। অথচ একটা হাতিকে পরিচালনা করে একটা মানুষ, যারা হাতি চালায় তাদেরকে মাহুত বলা হয়, হাতির পিঠের উপর চেপে একটা ছোট্ট মানুষ হাতে লাগাম নিয়ে চাবুক নিয়ে বাপজি আপনার তার মাথা চাঁদিতে ধরাম করে যখন মারে ও বুঝতে পারে যে হ্যাঁ বেটা আমাকে চাপালছে, যাবে ডান দিকে আর যাচ্ছে ও বাম দিকে, যাহাতে চাবুকের আঘাত করে যা চিড়িকিরার মগজটা উঠিয়াছে, উঠে তখন চিন্তা করছে সর্বনাশ হাতিতে বুঝছে, কুখিয়ার মতো হাতিতে চোখ দুইটা লাল করে তাকাচ্ছে যে রে ছোট্ট মানুষ তুই পিঠের উপর বসে আমার চাঁদিতে মালি। আচ্ছা বলেন ওই হাতির সুর দিয়ে ওকে ধরতে পারবে না? হাতির সুর দিয়ে এমনি করে ধরিয়াকে মাটিতে শুয়ে দিয়ে হাতির কখন পা 4টা পা, এই যে মোটা মোটা থমের মতো পা, একটা পা যদি ওই মানুষটার পেটের উপর দিয়ে যদি এমনি করে যদি একটু ঠাসা মারে অমনি বেল ফাটে ফটাস করে ফাটিয়ে যাবে। কিন্তু হাতিতে বলে, আল্লাহ তুমি ওকে অতি উত্তম করে বানিয়েছো, তাই কোরআনের দিকে লক্ষ্য করে তোমার দামি মাখলুকাতকে আমি সম্মান দিই। জোরে বলুন সুবহানাল্লাহ।
এইজন্য গোটা পৃথিবীর জানোয়ার সব মানুষের তাবে বলুন আলহামদুলিল্লাহ মানুষের কাছে জব্দ সবাই জিনারা বলল হুজুর পারবে না ওয়াজাতার সময় নষ্ট করে না তাড়াতাড়ি হুকুম করেন আমরা 5 মিনিট আর 2 মিনিটের প্লেয়ার আছে 3 মিনিটের যাকে দরকার আপনি বলেন আমি লিখে হাজির করে দিছি নবী বলেন আয় জিনারা বস এরা এখনো বলে নি যে পারবো না তা যদি বলে যে পারবো না তখন জানবে যে তোরা পারবি আমার নবী সুলাইমান মানুষদেরকে বলে মানুষে নাও বলো বলো তোমরা ওই বিলকিস রানী আমার দরবারে আসার পূর্বে তোমরা বিলকিস রানী সাবা নামক রাজ্য থেকে সিংহাসন কানাও নিয়ে এনে দিতে পারবা কিনা বলো ওই 3 লাখ মানুষের মধ্যে থেকে বাবা একটা বৃদ্ধ মানুষ কেতাবে লিখেছে বাবা 70 বছরের বাপ যে আপনার বয়স ছিল বেশি কেউ লিখেছেন না না 100 বাবা 30 বছর বাপ যে পার হয়েছিল নবী সুলাইমানের দরবারে জামানায় এক না দুই নাই বাবা সুলাইমান নবীর জামানায় মানুষ বাবা 200 বছর 250 বছর বাঁচতক বলুন সুবহানাল্লাহ 130 বছরের উপরে বৃদ্ধ একটা মানুষ বাবা থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল নবী সুলাইমান যদি কিছু মনে না করেন ও নবী যদি আপনি একবার যদি আমাকে হুকুম দেন জিনেরা 5 মিনিট 3 মিনিট সময় নিব বলেছে বলে হ্যাঁ ওগো নবী সুলাইমান আমি 5 মিনিট আর 3 মিনিট সময় আমি নিব না মানুষের চোখের পাজাল ফেলতে পলক ফেলতে একবার যতটা সময় লাগে নবী অতটা সময়ের মধ্যে সাবা নামক রাজ্য থেকে আপনার দরবারে সিংহাসন কেন এনে হাজির করে দেব ওই দেশের সৈন্যত দূরের কথা বিলকিস রানী দেশের একটা পিপড়া পর্যন্ত জানতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ নারে তকবীর জিনেদেরকে ডাক দিয়ে নবী সুলাইমান বলে এই জিন দেখ তোরা তো বলি পারবি না ওরা কয় মিনিট সময় নিয়েছিল 5 মিনিট আর 3 মিনিট দুজো নাই আর এই বয়স্ক লোক ক মিনিট 1 মিনিটও নাও এমনি কেরা চোখ মারতে যতটা সময় লাগে ভাই এই যে চোখের পাজাল অতটা সময়ের মধ্যে নিশা হাজির করে দিব নবী সুলাইমান মুচকে হাসি দিয়ে বললেন আনবা বলে আনোধিনী এ আনোধিনী বলা সারা নবী সুলাইমানের কথা বলা শেষ হয়েছে এর মধ্যে দেখছে সিংহাসন এসে হাজির বলুন সুবহানাল্লাহ একবার মাটি পেটে চমকে উঠে গেছে সুলাইমান নবী পয়গম্বর সিংহাসন কানা তাকে দেখেন সত্যি সুন্দর যেই ভদ্রলোক নিয়ে এসে পৌঁছালেন সিংহাসন খানা বলার সাথে হাতে ওনার নাম তফসিরে মারিফুল কোরআনে এসেছে আসিফ ইবনে বারকিয়া কি নাম বললাম এটা মনে রাখবেন জান্নাতি মানুষের নাম আসিফ ইবনে বারকিয়া ওনার নাম তফসির মারিফুল কোরআন আর একটা এসেছে জাকওয়ান দুটো নাম ওনার তো ওই ভদ্রলোক তিনি এসমে আজম আমল করেছিলেন কি আমল করেছিলেন এসমে আজম এখন এসমে আজমের এ দিমত রয়েছে একতলাব কে বলেছেন আয়তাল কুরসি এসমে আজম আয়তাল কুরসিকে বলা হয় কে বলেছেন আয়াজাল জালালি ওয়াল ইকরাম এই আয়াতটাকে এসমে আজম বলা হয় আবার কোন কোন বলেছেন রাবি না দোয়া ইউনুস বলে না লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা এটা বলছে কে ইসমে আজম আবার কে বলছে না আল্লাহ শব্দটা ইসমে আজম বলুন আলহামদুলিল্লাহ ইসমে আজমের আমলে বদলতে নিয়ে আসলে সুলাইমান নবী পয়গম্বর আলাইহিস সালাম দেখলেন সত্যি পাখিটা তো ভালো সত্য কথা বলেছে এত দামি সিংহাসন এতে জীবনে প্রথম দেখলাম দেখলেন যা রানী বিলকিসকে একটু পরীক্ষা করবো সে মাল শিক্ষিতা না অশিক্ষিতা এটা পরীক্ষা করা লাগবে সাথে হাতে বলল এই আমার এই বিলকিস রানী সিংহাসনের দুটি ওই খাটের খুরিয়ার সিংহাসনের খুরিয়া পায়ে তুমি রং বাদিলে দাও তাড়াতাড়ি করে বাদ দিয়ে রংটা পাল্টিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন বিলকিস রানী পৌঁছালেন সুলাইমান নবী তাকে স্বাগতম জানালেন দরবারে নিয়ে যাচ্ছেন বিলকিস রানীকে বিলকিস রানী যাচ্ছেন আর বারবার ঘুরে ঘুরে সিংহাসনের দিকে তাকাচ্ছে ও আশ্চর্য হয়ে গেছে যে সিংহাসন তো আমার মনে হয়েছে কিন্তু আলো কি করে এখানে আর আমি তো 4000 সৈন্য দিয়ে পাহারা দিয়ে রেখে এসেছি আর তালা তো আমার কাছে কোমরে তালা চাবি আমার কাছে গুছা তো আমার কাছেই আছে থোকা চিন্তা করছে যে আলো কি করে সিংহাসন একেবারে আমার মতো
বিলকিস রানী তাকানো দেখে সুলাইমান নবী বললেন, ওগো রানী বিলকিস, বারবার ঘুরে ঘুরে তুমি তাকাচ্ছ, এই সিংহাসন কি তোমার? বিলকিস রানী দেখলেন বাপের মতো বাপ থাকতে পারে না, এটা বলা যাবে না, তাহলে আমি হেরে যাব, ঠকে যাব। উনি শিক্ষিত নারী একটু কৌশল করে বললেন, হে সুলাইমান, হে বাদশাহ নামদার, এই সিংহাসন আমি আমার দাবি করি নাই, কিন্তু আপনার এই সিংহাসনটার পাশে যে সিংহাসনটা রাখা আছে এই সিংহাসনটা কতকটা আমার সিংহাসনের মতোই দেখতে, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, হে রানী বিলকিস, এই সিংহাসন তোমার মতো নাই, তোমার এই সিংহাসন। বলে আসলো কি করে অসম্ভব? বলে অসম্ভব আর কিছু না, আমি একজন নবী, আর ওই দেখো বুড়ো মানুষ বসে আছে আসিফ ইবনে বারকিয়া, উনি নিয়ে এসেছে ইসমে আজমের বদলে। উনি বুঝতে পারলেন ইনি সত্যিকারের নবী, সাথে হাতে নবী সুলাইমানের কাছে মাথা নত করে ডাক দিয়ে বলল, নবী আমরা আপনার কাছে হেরে গেলাম, আপনি সত্য নবী, আপনার কলামা পড়ে আমাদের সকলকে মুসলমান বানিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি লম্বা ছড়া করব না, রাত্রি প্রায় 12:30 বাবজি বাঁধতে চলল, সকলে দোয়ার আশায় বাবজি বসে আছি। আপনারা সকলেই জানেন মসজিদের উন্নতি কল্পে জালসা, ভাই আপনারা অনেকেই দিয়েছে, এই ভাঙা মজলিসে যারা হয়তো দিয়েছেন তারাই হয়তো বসে আছেন দেখা যাচ্ছে, অনেকে হয়তো যারা দেননি তারা চলে গিয়েছেন। ভাই ইমানদাররা আপনার কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত বাবজি কলা গাছের তেউর যেমন বাড়ায়, তো ভাই ইমানদারে একবার দিয়ে বন্ধ হয় না। আমি আপনাদের কাছে 1,000, 2,000, 4,000 চাইব না, শেষের বেলায় এ 2-4 মিনিট যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, ভাই কোনো মা বোন যদি পর্দার আড়াল থেকে যদি দিব মনে করেন, আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারা একটা দুটো ছেলে একটু মা বোনদের কাছে একটু গেটের কাছে গিয়ে দাঁড়াবেন, দেখবেন হয়তো মা বোনরা দিতে পারে। ভাই 200, 100, 500 যদি শেষের বেলায় 2-4 জন যদি থাকেন, ভাই একটু আসে ভাই।